Assalamu alaikum everyone. This is Sakibul Bashar, President Kumitola Shaheen English Language Club. Hope you all are well by the grace of Almighty. Today we have came with our Honorable Humayun Kabir, sir. He is a lecturer of English in BF Shaheen College, Kumitola. He has also worked as an adjunct lecturer in Eastern University. He is also the owner of YouTube's channel, Sir. We will get back to you as you can see. I'm so excited and nervous as well. Let's excitement not win this video. Without further ado, let's get started. Thank you, Sakib. Thank you, Sakib, for having me here. Please carry on. Sir, how are you, sir?

আর সিচুয়েশন যদি ইনফর্মাল হয় ইউ হোয়াটসঅ্যাপ এই যে স্যার হোয়াটসঅ্যাপ বা হাউ আর ইউ এটা কিন্তু একটা সার্কেল আমরা স্টুডেন্টসরা হয় না স্যার এই সার্কেলটা থেকে বের হতে পারি না তো স্যার আমি একটা ফর্মাল সিচুয়েশন একটা মানুষকে প্রশ্ন করব সে কেমন আছে তার কি অবস্থা আমি হাউ আর ইউ ছাড়া অন্য কি দিয়ে তাকে প্রশ্ন করতে পারি অনেক কিছুই করা যায় এটার উপরে আমার একটা ভিডিও আছে কি করে আমরা হাউ ইউ এটার পরিবর্তে অন্য কিছু ব্যবহার করতে পারি এবং আমরা এটুকুই সিম্পল যুক্ত করে দিতে পারি যে হাউ ইজ ইউ ডুইং টুডে হুম তারপরে ওয়াটস দ্য থিংস যেন যদি ক্যাজুয়ালি হয় আমরা ফর্মালি আরও অনেক ধরনের এক্সপ্রেশন আছে গুড মর্নিং গুড আফটারনুন গুড ইভিনিং এগুলো ব্যবহার করতে পারি পার্সোনালি যদি কারোর সাথে ইন্টারাক্টেড হই তাহলে আমরা বলতে পারি হাউ হাউ ইজ লাইফ হাউ ইজ ইউর লাইফ গোয়িং ইত্যাদি অনেক কিছু ব্যবহার করতে পারি শুধুমাত্র যে আমরা হাওয়া মধ্যে থাকতে হবে ব্যাপারটা তা নয় আর শত কথা বলতে ইংলিশরা হাওয়া জিউ এটা খুব একটা বলে না এটা বললে একদম দোষ হবে হবে না তা নয় বই কি ওরাও মাঝে মধ্যে ব্যবহার করে তবে ন্যাচুরালি ওরা ইউ বলে না ওরা হাওয়া পরিবর্তে অন্য যে এক্সপ্রেশনসগুলো আছে সেগুলো ব্যবহার করে আমরা তিনটা রেঞ্জে ব্যবহার করি মানে ফর্মাল ওয়েতে একরকম বলি তারপরে মোটামুটি ক্যাজুয়াল ওয়েতে একটা বলি যে কলিগই কিন্তু অফিসের বাইরে চা খাচ্ছি একটা পজিশনে আমরা ভাষা ব্যবহার করি আর একদম মানে একদম ক্লোজ ওয়ান স্ল্যাং যেটাকে বলে আর কি ওগুলো ব্যবহার করি হ্যাঁ তো বিভিন্ন ধরনের এক্সপ্রেশন আছে যেমন ধরো ই যেমন ধরো হাউদি তারপরে তুমি যেটা বললে ওর এটাকে সংক্ষেপ করে আরো সংক্ষেপ করে বলা যায় যেমন আরো সংক্ষেপ করে বলা যায় এভাবেও বলতে পারি তো নানা ধরনের এক্সপ্রেশন আছে ফর্মালিও এক্সপ্রেশন আছে তারপরে মিড রেঞ্জেরও আছে একদম ক্যাজুয়ালি মানে ফ্রেন্ডের মধ্যে সে ধরনের ক্যাজুয়াল এক্সপ্রেশনও আছে সাকিব স্যার আমি আপনার কাছ থেকে আরো কিছু শিখবো তার আগে আমি একটু আপনার পরিবার নিয়ে কথা বলতে চাই এখন যেহেতু বন্ধ তার মানে আপনি মোটামুটি পরিবারের সাথে ব্যয় করার মতো একটা সময় পান কিন্তু যখন আমাদের কলেজ ছিল সেই সময় খুব সকালে ঘুম থেকে ওঠা আধা বেলা কলেজে কাটানো তার পাশাপাশি ব্যাচ করানো সেই অর্থে হয়তোবা পরিবারকে সময় দেওয়ার মতো সময় হতো না সেখান থেকে পরিবারের কোনো অভিযোগ ছিল আপনার প্রতি যে স্টুডেন্টদেরকে নিয়ে খুব বেশি বিজি থাকা হয় আমাদেরকে সময় দেওয়া হয় না থ্যাংক ইউ সাকিব এটা অত্যন্ত একটা প্রশ্ন যে শিক্ষকরা ব্যস্ত থাকেন এবং তারা ব্যস্ত থাকেন বাংলাদেশের পার্সপেক্টিভে আর যাদের একটু পড়ানোর সাবজেক্ট থাকে মানে প্রাইভেট পড়ানোর ইংলিশ কেমিস্ট্রি ফিজিক্স এটা তো মানে মহা ব্যস্ত থাকেন তবে পার্সোনালি এই ব্যস্ত থাকাটা খুব বেশি আমি পছন্দ করি না আমি ব্যক্তিগতভাবে খুব বেশি এই প্রাইভেট পড়ানো এগুলো পছন্দ করি না আনফর্চুনেটলি একটা ট্রেন্ড আমাদের দেশে তো আছেই যে প্রথম সারির জব হিসেবে টিচিংটা এখনো স্বীকৃত বা গৃহীত নয় লিস্ট এই মনিটারি কম্পেনসেশনের দিক থেকে অর্থাৎ অর্থনৈতিক দিকটা যদি দেখি তাহলে দেখো তুমি আমাকে বললে যে অর্ধেক বেলা কলেজে তারপরের অর্ধেক বেলা আবার ব্যাচ বা প্রাইভেট পড়ানো এই প্রাইভেট পড়ানোর অধ্যায়টা থাকতে হবে কেন উন্নত দেশগুলোতে কিন্তু এই প্রাইভেট পড়ানোর যে পর্যায়টা এটা কিন্তু নেই তা আমাদের এখানে এই ধাপটা কোনো না কোনো হয়ে গেছে উইলিংলি হয়েছে বা আনউলিংলি হয়েছে দেখো শিক্ষকদেরকে কিন্তু কলেজ এবং ইউনিভার্সিটিতে যখন তাদেরকে নিয়োগ দেয়া হয় তখন কিন্তু তাদেরকে একটা ফর্মে নিয়োগ দেয়া হয় যে তারা হবেন শিক্ষক এবং গবেষক তা আমাদের দেশের কলেজ লেভেলের শিক্ষকদের সেই গবেষণার স্কোপটা কোথায় স্কুল লেভেলে তো আরো নেই বিশ্ববিদ্যালয় লেভেলে তাদেরকেও কিন্তু নানা ধরনের ধরো কেউ পাশাপাশি লেখালেখি করেন কেউ মানে পয়সা উপার্জনের জন্য যে লেখালেখি অর্থাৎ পত্রিকাতে ওয়ার্ডের একটা লেখা দিলে পাঁচ হাজার টাকা পাওয়া যাবে এই কর্মকে তো মানে তার যে ক্রিয়েটিভিটি তার যে থিঙ্কিং সেই লেভেলের রাইটিং আমরা ধরতে পারি না তাহলে সেটা তাকে কিন্তু করতে হয় ইভেন আগে আরেকটা ছিল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ানো পড়াতে হতো ইত্যাদি অর্থাৎ তারা তাদের যে চাহিদা সেই চাহিদা তাদের জব থেকে কিন্তু তারা বের করতে পারছেন না বিধায়ী তাদেরকে মানে ডাবল টাইম ব্যস্ত থাকতে হচ্ছে আরেকটা জিনিস দেখো কোনো শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু আট ঘন্টা নেই আট ঘন্টা নেই কেন অন্য জবে যদি আট ঘন্টা থাকতে পারে তাহলে এই শিক্ষকদেরকে আট ঘন্টা কেন রাখা হয় না রাখা হয় না এই কারণে কারণ এটা মনস্তাত্ত্বিক ব্যাপার একজন শিক্ষক মানে একজন শিল্পী একজন শিল্পীকে ওয়ার্কারের মতো আট ঘন্টা কাজ করালে তার কাছ থেকে আউটপুট পাওয়া যাবে না সুতরাং তিনি হচ্ছেন একজন শিক্ষক একজন গবেষক তিনি অর্ধেক বেলা গবেষণা করবেন মাথাকে রেস্ট দিবেন বাকি অর্ধেক বেলা তিনি কাজ করবেন সে আউটপুটটা দিবেন অবশ্য প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে নয়টা পাঁচটা তাদেরকে ইউনিভার্সিটিতে উপস্থিত থাকতে হয় বটে কিন্তু তারা কিন্তু নয়টা পাঁচটা ক্লাস নেন না তাদের ক্লাস কিন্তু মাঝখানে মাঝখানে গ্যাপ আছেন মূল ব্যাপারে আমি যেটা বলতে চাচ্ছি যে গবেষক হিসেবে তাদেরকে নিয়োগ দেওয়া হলো তাদেরকে সেই পরিমাণ না দেওয়ার কারণে তারা সেই গবেষণা কাজগুলো করতে পারেন না তারপরে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াই তুমি যদি স্কুল লেভেলের টিচারের কথা চিন্তা করো আর তার চেয়ে বড় কথা হলো যে সব সাবজেক্টের তো প্রাইভেট হয় না ইসলামের ইতিহাস বাংলা সমাজ কৃষি শিক্ষা এই শিক্ষকদের তাহলে অবস্থা কি ফলে তাদেরকে জীবিকার তাগিদেই ব্যস্ততাটা একটু বেশি থাকতে হয় যাই হোক আমি মানে তোমার প্রশ্নের একটু বাইরেও কিছু কথা বলে ফেললাম তো মূল কথাগুলো এগুলোই ছিল যে কারণে শিক্ষকে ব্যস্ত থাকতে হয় আমি ব্যক্তিগতভাবে এটা পছন্দ করি না এবং আমি যেটা মনে করি রাষ্ট্রেরও একটা দায়িত্ব যে এখন সময় হয়েছে শিক্ষা নিয়ে আমাদের ভাবার শিক্ষকদেরকে একটা সম্মানজনক অনারিয়াম দেয়া যাতে করে শিক্ষকদেরকে কাজ করতে বাইরে যে আলাদা করে চিন্তা করতে না হয় আমি পার্সোনালি বিএফ কলেজ একটা ভালো জায়গা বাংলাদেশে কাজ করার মতো কলেজ লেভেল কাজ করার মতো ওয়ান অফ দ্য বেস্ট কলেজ তো এইটার যে আমরা যে স্যালারি পাই এটা তো অনেক হাই যেটা বাংলাদেশের অন্যান্য জায়গার তুলনায় এখন পার্সোনালি আমার ব্যাপারটা বললে তো হবে না অনেক সারা টিচার আছেন যারা এক হাজার টাকা বেতন পান এখনো পর্যন্ত তো এই ব্যাপারগুলো ভাবতে হবে ফলে শিক্ষকরা যে ফ্যামিলিতে সময় দিতে পারেন না অনেক ক্ষেত্রে নিজের সন্তান কি পড়ানোর সময় পান না এটা তো একটা বাস্তবতা তো এই আক্ষেপ এই এটা তো থাকেই আর এত বাচ্চা পড়াতে পড়াতে নিজের বাচ্চাকে পড়াতে আসলে ওই সময় যে রেস্ট নেওয়ার সময় ভালোও লাগে না আর এই কারণে দেখা যায় ফ্যামিলির একটা তো তাদের আকাঙ্ক্ষা একটা তো ঘাটতি হয় এটা তো একদম অনস্বীকার্য তো সেক্ষেত্রে আমার বিরুদ্ধেও অভিযোগ তো বটেই রয়েছে যে বাচ্চারা ওইভাবে করে সময় পায় না হ্যাঁ তারপরে স্ত্রী ওইভাবে করে সময় পায় না এটা শুধু আমার না বাংলাদেশের সব শিক্ষকেরই আছে পিতার সাথে সন্তানদের মনোমালিন্য হয়েছে আমরা এটা ধরে নিতে পারি ছাত্রদের এবং তার কারণ ছিল ছাত্ররা আমরা না ওরকম না আমার ছেলের সাথে আমি খুবই ফ্রি ফ্রেন্ডলি আমার ছেলে বিভিন্ন জায়গায় আমি তাকে নিয়ে যাই আমি বাইক চালাই ফলে আমার ছেলে আমার সাথে যায় তার ওই ক্যামেরা ট্যামেরা আছে ইত্যাদি সে ভিডিও টিডিও করতে পছন্দ করে এগুলো করে ওইটা না কিন্তু আমি যেটা বলছি মনোমালিন্যতার কোনো ব্যাপার নেই আর সেও খুব ছোট মাত্র সিক্সে পড়ে অত ভালো বুঝেও না তো মনোমালিন্যতার ব্যাপার নেই বিষয়টা হচ্ছে যে শিক্ষকরা যদি আরেকটু ফ্লেক্সিবিলিটি পেত তাহলে ভালো হতো যেই ফ্লেক্সিবিলিটিটা তাদের অর্থনৈতিকভাবে ভাবে যদি চিন্তা করতে না হতো তারা প্রতিষ্ঠান থেকেই পর্যাপ্ত পাচ্ছেন তাহলে তাদের এই চিন্তাগুলো করতে হতো না তাহলে আরো আমি একটু এক সেকেন্ড আপনাকে ইন্টারাপ্ট করব আমরা একটা প্রশ্ন পেয়েছি দ্যাট ইজ ডোন্ট ইউ থিং দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ কমপ্লেক্সিটি অফ দ্য এডুকেশনাল ইনস্টিটিউশন ইজ এন অবস্টেকল টু দা ফ্রি ইংলিশ এডুকেশন অফ দা স্টুডেন্টস আচ্ছা ডেফিনেটলি ডেফিনেটলি এটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ কমপ্লেক্সিটি বলতে আসলে কি বুঝেছে আমি জানি না তবে আমি যেটা বোধ করি সেটা হলো যে আমাদের সিলেবাসের যে সমস্যা এই সমস্যা তো একদম মানে হান্ড্রেড পার্সেন্ট আমাদের সিলেবাস আমাদেরকে ইংরেজি শেখাতে দেয় না যারা শিখে তারা নিজের দায়িত্বে শিখে তাদের ইংলিশের প্রতি তাদের ফ্যাসিনেশন আছে ভালো লাগে ইংরেজি পড়তে সেজন্য তারা শিখে আমাদের যে সিলেবাস এই সিলেবাসটা একটি কারণ এখানে একটা ভাষা বলতে আমরা কি বুঝি ভাষা বলতে আমরা বুঝি স্পিকিং লিসনিং প্রাইমারিলি তারপরে সেকেন্ডারিলি আসবে হলো রিডিং রাইটিং অথচ আমরা রিডিং রাইটিং দিয়ে আমরা ইংরেজি শিখাচ্ছি হাউ ফানি এই জন্য আমাদের দেশের ছেলেমেয়েরা বারো বছর পড়াশোনা করেও তারা ইংলিশে বলতেও পারে না লিখতেও পারে না ইভেন দু মিনিটও বলতে পারে না ইভেন দুটা পেজও লিখতে পারে না এর মূল কারণ কি মূল কারণ হচ্ছে ভাষা প্রাইমারিলি হচ্ছে স্পিকিং লিসনিং অর্থাৎ লিসনিং যদি না হয় তাহলে শুনবে কি করে আর স্পিকিং যদি না হয় তাহলে সেটা লাভটা কি হলো এগুলোর সাথে তো আরো আছে যেমন ফেনেটিক্স এর কিছুই বোঝে না মানে বিদেশিদের কথা বুঝতে পারে না আমাদের কথা বিদেশিরা বোঝে না কারণ তাদের সাথে আমাদের কোনো কানেকশন নাই তো আগে একটা ই দেওয়া হতো যে আমাদের তো মানে নাই আমাদের তো সেই সুযোগ নাই অর্থাৎ আমরা যে বাংলাদেশে স্পিকিং লিসনি চালু করবো পরীক্ষা নিব কি হতো এখন তো টোটালটা অনলাইনে চলে গেছে এখন করছে আর ওই এক্সকিউজ দিলেও তার সমাধান ইজিলি করা যেত অর্থাৎ একটি পাঁচশো টাকা দিয়ে একটি মোবাইল ফোন কিনলে আর পাঁচশো টাকা দিয়ে যদি একটি বক্স কেনা হয় সেটা দিয়ে স্পিকিং লিসনিং ক্লাসে করানো সম্ভব ছিল ইভেন টিচাররা যদি ইংলিশে ক্লাসে কথা বলতো এটাও একটা কাজ হয়ে যেত কিন্তু এগুলো কিছুই হচ্ছে না তো অ্যাডমিনিস্ট্রেটিভ বলতে উনি কি বুঝিয়েছেন আমি ঠিক ই না তবে আমি যেটা বলবো যে আমাদের কিন্তু যে কারিকুলাম সেখানে কিন্তু চমৎকার ভাবে স্পিকিং লিসনিং এর কথা বলা আছে কিন্তু সেটা যদি নাম্বার না দেওয়া হয় তাহলে তো আসলে স্টুডেন্টরা ইন্টারেস্টেড হবে না কারণ তারা এই যেমন এবারে যে সিলেবাসটি দিয়েছে সেকেন্ড পেপারে। এত চমৎকার ভাবে বলেছে যে এই ক্লাস আপনি এটা পড়াবেন এই ক্লাস এটা পড়াবেন এই ক্লাস এটা পড়াবেন কিন্তু আমি জানি হান্ড্রেড পার্সেন্ট শোর যে কোন টিচার এই সিলেবাস ফলো করবে না সিলেবাস বলতে বলছি যে ক্লাসের যে শিডিউল যারা দিয়েছে স্কেডিউল বা শিডিউল ভাবি বলো তো এটা কেউ ফলো করবে না ইভেন আমি নিজেও করব না কেন করব না কারণ এগুলো স্টুডেন্টরা নিবে না ক্লাসে এগুলো পড়ালে তারা খুশি হবে না তারা চাইবে যে স্যার পরীক্ষায় কি আসবে সেটা পড়ান তো আমাদের বলা হয় একরকম আর নাম্বারের ডিস্ট্রিবিউশন দেয়া হয় অন্যরকম ফলে আমাদের এই জটিলতায় আমাদের দেশের ছেলেমেয়েরা ইংরেজি শিখতে পারে না স্যার আমি একটু সূত্র ধরে আসি যার প্রশ্নটা আমি আপনাকে করলাম কমপ্লেক্সিটির ব্যাপারে আসলেন তার একটা স্মৃতিচারণ না করলেই নয় আহ আমরা খুব শুরুর কথা আমরা যখন বিএফ শাহিন কলেজে আসি আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের একটা সেশন হয়েছিল তো ভাইয়া আমাদের সেই সেশনটা নিয়েছিলেন কথা বলছিলেন একটা মানে কথাটা নিতান্ত বেদনাদায়ক ছিল উনি আমাকে বললেন পার্সোনালি বলেছিলেন যে যে উচ্চারণ করে যাও না তোমাদের বেশিরভাগেরই উচ্চারণ করাটা ভুল ভাইয়ার এই কথাটা কিন্তু আমারই গতে লাগে আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি ভাইয়া আমাকে বলতেছে আমি এবিসিডি বলতে পারি না এটা কেমন কথা এখন একটা পর্যায়ে এসে আমি রিয়েলাইজ করি যে আমি শুধু আমি না আমরা বেশিরভাগই সত্যি ডি উচ্চারণ করতে পারি না এটা নিতান্তই হাস্যকর ছিল যেমন স্যার আমি একটা কথা বলি আমি যখন স্যার ইউটিউবে বা গুগলে কিছু সার্চ করতে যাই আমি যখন মাইকে কথা বলি মাইক কিন্তু আমার কথা বুঝে না এখন আমাকে ছোটবেলায় আমার পরিবার আমার মা আমার বিদ্যালয় শিখিয়েছিল কি ভি ফর ভেজিটেবল এখন একটা পর্যায়ে এসে আমাকে জানতে হচ্ছে না ভেজিটেবলের ইটা তো উচ্চারণ হবে না ভেজিটেবল হবে আমি তো বারো বছর ভুল শিখে গেলাম এই যে বারো বছর আমি উচ্চারণ করলাম বারো বছর আমি বলেছি আমাকে কিন্তু কেউ বলে না যে সাকিব বা এখানে কালি। হবে এটার উচ্চারণটা ক্লি হবে বেসিক্লি হবে আমরা আমি আমার দেখা খুব কম মানুষকে দেখেছি যারা বেইসিকলি বলে এই যে ভুল উচ্চারণ আমরা শিখছি উচ্চারণ করে যাচ্ছি এর ব্যর্থতার দায় তো আমার পরিবারেরও আছে আমার শিক্ষা প্রতিষ্ঠানেরও আছে আমি যে অবহেলিত আমরা যে অবহেলিত এটার বিচার স্যার আমি কার কাছে চাইবো যে আজকে তেরো বছর যে আমাকে ভুল শিখানো হলো চমৎকার প্রশ্ন এটার এটার জন্য ফোনেটিক্স এন্ড ফোনোলজি সম্পর্কে শিক্ষকের আইডিয়া থাকা জরুরি আনফর্চুনেটলি সেটা নাই এ ধরনের একটা এক্সপিরিয়েন্স আমারও একটু হয়েছিল সেটা হলো যে আমি একটা আমার একটি স্টুডেন্ট ছিল ইন্টারমিডিয়েটে পড়তো তো তার একটি ভাতিজি ছিল ক্লাস ফোরে পড়ে তো ওদের ক্লাস ফোরের যে বোর্ডের বই সেখানে একটা চ্যাপ্টার ছিল ইন্টারনেশন নামে তো আমি ওকে জিজ্ঞেস করলাম আচ্ছা তোমাদেরকে এই চ্যাপ্টারটা কিভাবে পড়িয়েছে কারণ আমি জানতে ইচ্ছুক কারণ এই ইন্টারনেশন এটা তো আসলে ইন ইন্টারনেশনটা হচ্ছে যেমন আমরা যে কথা বলি এই কথার মধ্যে রাইজিং টুন ফলিং টুন এরকম অনেক ব্যাপার থাকে তো এগুলো কিভাবে পড়িয়েছে কারণ ওই মানে স্কুলে স্কুল সেখানে টিচার আসলে কতটা কম্পিটেন্ট সেটা পড়িয়েছেন এটা আমি জানতে আগ্রহ থেকে জিজ্ঞেস করেছিলাম ও বললো যে স্যার এই চ্যাপ্টার বাদ দিয়েছে টোটালি বাদ এখন আমাদের তো যোগ্য শিক্ষকেরও দরকার এখন যোগ্য শিক্ষক যদি পেতে হয় তাহলে আমরা যখন ক্লাসে জিজ্ঞেস করি যে তুমি তো পরীক্ষাতে ফার্স্ট হলে ভালো কথা তো তোমার জীবনের লক্ষ্য কি সে বলে যে আমি ডাক্তার হব ইঞ্জিনিয়ার হব পাইলট হব। ডাক্তার ইঞ্জিনিয়ার পাইলট হতে চায় কেন আর একটি যুক্ত হয়েছে হতে হতে চায় চায় কেন আলটিমেটলি আমরা জব জবে দুটো জিনিস চাই প্রথমত হলো জবে আমরা সম্মান চাই দ্বিতীয়ত হলো জবে আমরা পয়সা চাই এইটা অস্বীকার করা যাবে না এখন রবীন্দ্রনাথ ঠাকুর খুব সুন্দর করে বলেছেন যে আমাদের এই যে বিদ্যার মধ্যে প্রলোভন ঢুকিয়ে দেওয়া হয়েছে ইংলিশও একটি প্রবাদ আছে নলেজ ইস পাওয়ার আর আমাদেরও একটি সুন্দর এরকম একটি প্রবাদ রয়েছে যে আহ পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চড়ে ঘোড়া চলেছে

জবগুলোতে বেশি পরিমাণে টাকা অর্জন করা সম্ভব সেই জবগুলোই কিন্তু সে প্রেফারেন্স দেয় ফলে ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় শিক্ষক হব এই কথা কিন্তু কম কম মানুষ মানুষ বলে 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 আর না বললে ভুল হবে কিন্তু এটা হয়তো তৃতীয় চয়েস রাখে তার প্রথম চয়েস বিসিএস দ্বিতীয় চয়েস এরকম তৃতীয় চয়েস শিক্ষক এরকম তৃতীয় বা চতুর্থ স্টেপে যে শিক্ষক হবে এটা রাখে তো আমাদেরকে যোগ্য শিক্ষকও গড়ে তুলতে হবে আর আমাদের সিলেবাস গুলোতে ওই টিচারদেরকেও ট্রেন করানোর ব্যবস্থা থাকতে হবে যে টিচারের উচ্চারণ আসলে সুন্দর কিনা টিচারের উচ্চারণ যদি সুন্দর হয় তাহলে আমরা স্টুডেন্টরাও শিখতে পারবো আনফর্চুনেটলি আমাদের অনেক অনেক আমরা আমরা যেতে পারছি না মূলত প্রবলেম ওইটা কারণ আমরা যখন আজ থেকে দশ বছর আগেও দেখেছি বিশেষ এর জন্য মানুষ অত বেশি ই করতো না এত বেশি মরিয়া হয়ে উঠতো না কারণ হলো সেই সময় ফার্স্ট জবের যে বেতনের রেঞ্জ কম ছিল এখন সেটা ডাবলের থেকেও বেশি হয়েছে ফলে এই যোগ্য শিক্ষকের সাথে ভালো পড়ানোর একটা সম্পর্ক তো আর যোগ্য শিক্ষককে যদি টানতে হয় তাহলে তাকে ওই পরিমাণে ওই তার সুবিধা দিয়েই তাকে টানতে হবে সাকিব স্যার আমি আপনার কথা আমি রীতিমত মুগ্ধ আপনার কথাগুলো শুনে যে এতটাই সমস্যায় জর্জরিত আমরা আমি আপনাকে যেটা বললাম আমি আমার বাসায় আমার নেফিউ আছে নিস আছে ওরা যখন পড়ে না আমার ভীষণ খারাপ লাগে তা আমার মাঝে মাঝে বলতে ইচ্ছা করে যে তুমি যেভাবে এবিসিডি তোমার টিচার তোমাকে যেভাবে পড়ছে একটা সময় তুমি এসে জানতে পারবে যে তুমি ভুল শিখেছো আমার এই জিনিসটা আমার মানে সহ্য করার ক্ষমতার বাইরে যে আমি দেখতে পারতেছি ও ভুল শিখতেছি কিন্তু এখানে আমার কিছু করার নাই কারণ ওর স্কুলের সিলেবাস আমার মতো চলে না তারা তাদের মতো পড়িয়েই যাচ্ছে তো সেই জায়গা থেকে না আমি আজকে আপনার সাথে জিনিসটা বললাম শেয়ার করলাম এবং আপনার কাছ থেকে যে ফিডব্যাকটা পেলাম আসলে এখানে শুধুমাত্র শিক্ষকদের কথা বলে না লাভ নেই আর আমরা চাইলেও শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন ঘটাতে পারি না স্যার আমি যেহেতু প্রেনান্সিয়েশন নিয়ে কথা বলছিলাম আমি বললাম যে আপনার কাছ থেকে অনেক কিছু শিখবো আপনার দেখা মতে আমরা স্টুডেন্টরা আমি পাঁচটা প্রেনাউন্সিয়েশন আপনার কাছ থেকে জানতে চাই যেটা আমরা অলমোস্ট সবাই ভুল ভাবে উচ্চারণ করে থাকি এন্ড সেটার কারেক্ট প্রেনাউন্সিয়েশনটা আজকে আপনি আমাদের জানাবেন এই ক্ষেত্রে আমি একটু কথা বলতে চাই সেটা হচ্ছে যে হঠাৎ করে আসলে ধরলে তো হবে না আমাদের শুরুটাই যেখানে তুমি যেটা বললে যে থেকে যখন আমরা শুরু করি সেই শুরুতেই যখন আমাদের মিস্টেক থাকে পরবর্তীতে তো আমাদের সেই মিস্টেক গুলো রয়েই যাবে তো আমরা অলমোস্ট সকল ওয়ার্ডই আমরা কোনো না কোনো ভাবে ভুলভাবে উচ্চারণ করি কারণ উচ্চারণের নেপথ্যে আর অনেকগুলো ব্যাপার থাকে যেমন ধরো প্লেস অফ আর্টিকুলেশন ম্যানার অফ আর্টিকুলেশন ভয়েসিং জানতে হয় তারপর স্প্রেসটা জানতে হয় তো ইত্যাদি ইত্যাদি নানান বিষয় থাকে এখন ওইভাবে বললে তো মানে অলমোস্ট যেমন এই যে বললাম যে অলমোস্ট আমরা বলি অলমোস্ট আমরা বলি অল আসলে এটা হবে তো ওল অলমোস্ট তুমি যেটা বললে বেসিকলি এখানে বেসিক্যালি হবে না বেসিকলি ধরো গ্রাজুয়ালি হ্যাঁ ইত্যাদি তারপরে ধরো কিছু কমন বিষয় আছে যেমন ধরো হেলদি 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 ওয়েলদি এগুলো আমরা বলি আসলে এগুলো তো থি হবে ওয়েলথি যেমন তুমি বললে এডুকেশন ম্যাক্সিমাম মানুষ বলে এডুকেশন এগুলো আছে তারপরে ধরো অ্যাকচুয়ালি হ্যাঁ অ্যাকচুয়ালি হবে অথবা আমেরিকানরা বলে অ্যাকচুয়ালি তো এরকম অলমোস্ট সব তবে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে উচ্চারণে কিছুটা লিমিটেশন থাকাটা স্বাভাবিক এটা যার আগ্রহ নাই তার তো ওরকম ভাবে ডেভেলপ করতে পারবে না এটা তো স্বাভাবিক তবে যাতে এটা লেজিবল হয় মানে আন্ডারস্ট্যান্ডেবল হয় এতটাই মানে বিদ্ঘটে হলো যেটা অন্য কেউ বুঝতে পারলো না তাহলে তো হবে না যেমন আমাকে একজন বলছিল যে ফরিজিন আমি বললাম যে সরি বলে যে ফরেজিন ফরেজিন আমি কয়েকবার শুনে আমি গেস করলাম যেটা বলছে ফরেন কারণ ওখানে জি আছে জি এর উচ্চারণ তো হবে না হ্যাঁ অনেকে বলে তো এরকম আছে অনেক তবে চাইলে এগুলো শুদ্ধ করা সম্ভব তবে আমি বলবো যে মানে একটা তো হলো আর আরেকটা হলো এক্সেন্ট কেউ যদি ইংরেজি শুনে অভ্যস্ত না হয় তাহলে তো তার এক্সেন্ট কখনোই ঠিক হবে না প্রনান্সিয়েশনও ঠিক হতে পারে যে আমি ই দেখে ওই যে অ্যালফাবেট আছে মানে কি বলে যে যে ইয়েটা আছে আছে চুয়াল্লিশটা হয় আমি শিখি আমার মানে শুদ্ধ উচ্চারণটা কি আমি বুঝতে পারলাম কিন্তু তথাপিও তার যে এক্সেন্টগত প্রবলেম থাকবে এক্সেন্টগত বলতে মানে এটা বাংলায় যদি বলি তাহলে মানে কাইন্ড অফ ডায়ালেক্টিক্যাল মানে ধরো কেউ একজন নোয়াখালীর মানুষ শুদ্ধ ভাষায় কথা বলছে সবই শুদ্ধ বলছে কিন্তু তার একটা টান থেকে যায় হুম বরিশালের মানুষ সবই শুদ্ধ বলছে কিন্তু তারপরেও একটা টান থেকে হচ্ছে এক্সেন্ট হ্যাঁ তো তো এই জিনিসটা হবে না না যদি সে তার হয় আমাদের শুরুটাই যেহেতু ওই ভুল উচ্চারণ দিয়ে হয় ফলে এগুলোকে আর পরবর্তীতে দূর করাটা অনেক ক্ষেত্রে কঠিন হয়ে পড়ে একটা সাইন্টিফিক ব্যাপারও আছে যে তেরো বছর পরে ভোকাল কর্ড অনেক শক্ত হয়ে যায় এই ভোকাল কর্ড যখন শক্ত হয় তখন আর উচ্চারণ খুব বেশি পরিবর্তন করার সুযোগ থাকে না চেঞ্জ করতে হয় তারও আগে থেকে প্লিজ স্যার আমি দুইটা প্রশ্ন পেয়েছিলাম আমি আপনার কথাগুলো শেষ হওয়ার জন্য অপেক্ষা করছিলাম এখন যে প্রশ্নটা আমাদের এখানে হাইলাইট করা হচ্ছে সেটা যদি বলি একজন জানতে চেয়েছেন এই যে আমরা বাংলায় কথা বলেন টিচাররা বাংলায় কথা বলেন এটা আসলে শিক্ষার্থীদের যে অ্যান্থাজিয়াম ইংরেজি শিক্ষার জন্য সেটাকে কমিয়ে দিচ্ছে কিনা শিক্ষকদের বাংলায় কথা বলাটা আমি ক্লাসে পার্সোনালি আমি আমার কথা বলি আমি আমার স্টুডেন্টদের কাছে অনেক সময় কম জনপ্রিয় এর মূল কারণ হচ্ছে হচ্ছে আমার কথা বলতে যাওয়া ক্লাসের মধ্যে আমি দেখেছি আমি যদিও এই সাইন কলেজ কুর্মিটুলায় আমি ইংলিশ বাজনে পড়াই এখানে তো আমি ইংলিশে বলার একটা সুযোগ আমার আছে ওখানে আমি বাংলা ব্যবহার করি না টোটালি করি না মানে একদম নিতান্ত যদি কোনো স্পেসিফিক এক্সাম্পল দিতে হয় কোর্ট করতে হয় তো বাংলা কোর্ট হলে তো সেটা বাংলায় করতে হয় আদারওয়াইজ আমি কখনোই ওখানে বাংলা ব্যবহার করি না কিন্তু আমার কিছু ক্লাস বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের সাথেও নিতে হয় সেখানে যে আমি দেখেছি এবারেই যেমন এক্সপিরিয়েন্স যেটা হলো এবারে যারা লোটাস সেকশনের স্টুডেন্টরা আছে আমি টোটালি ইংরেজিতেই নিচ্ছিলাম প্রথম তিন চারটা ক্লাস করার পরে ওরা অনুরোধ জানালো যে স্যার আমাদের বুঝতে সমস্যা হচ্ছে কারণ আমরা বাংলা মিডিয়াম থেকে আসছি আমাদের একটু কাইন্ডলি বাংলায় বলেন তখন আমি বললাম যে প্রিয় ছাত্ররা তোমরা যেটা প্রবলেম মনে করছো এই প্রবলেমটা কিন্তু বেশি দিনের না এটা কিছুদিন শোনো তাহলেই তোমরা কিন্তু হ্যাবিচুয়েটেড হয়ে যাবে আমি যখন প্রথম ব্রিটিশ টিচার পেলাম প্রথম যে যিনি নেইটিভ ইংলিশ তো তিনি আমাদেরকে ক্লাসে এসে প্রথমে বলেছিলেন মানে ইউনিভার্সিটিতে কথা বলছি যে আমার কথা বুঝতে তোমাদের হয়তো প্রথম এক সপ্তাহ সমস্যা হবে এরপরে কিন্তু আর কোনো সমস্যা হবে না এই সেইম প্রশ্নটা আমার অনলাইন স্পোকেন কোর্সও আছে একটা ভদ্রলোক সুমন নামের এই ভদ্রলোক আমাকে লিখেছেন স্যার আপনি তো টোটালি ইংলিশে কন্ডাক্ট করেন এটা আমাদের প্রবলেম হচ্ছে আমার ব্যক্তিগতভাবে সমস্যাটা হচ্ছে আমি ইংলিশ তো বুঝি না তাই আমি বললাম যে আপনি দুশ্চিন্তা করবেন না আপনি ক্লাস ছেড়ে যাবেন না আপনি কন্টিনিউ করেন এখন কথা হচ্ছে যে আমি স্টুডেন্টদেরকে এনকারেজ করার জন্য বললাম স্টুডেন্ট এত বোকা হবে কেন স্টুডেন্ট আমার কথা শুনবে কেন স্টুডেন্ট জানে যে স্যার বাংলায় বললে আমি খুব ভালো বুঝতে পারি ইংরেজিতে বললে বুঝতে পারি না সে ক্লাসে এসছে কেন তার প্রথম কথা হলে কি বুঝতে চায় গ্রামার বুঝতে চায় বাঙালিদের মাথায় একটা এই যে ভুল একটা জিনিস ঢুকিয়ে দেওয়া হয়েছে হাউ যে গ্রামার জানলে ইংরেজি পারবে এই যে একটা মানে গদ জিনিস ঢুকিয়ে দেওয়া হয়েছে এখান থেকে আর তারা বেরোতে পারছে না কোনো টিচাররা যদি সেটার বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করতে যায় তাহলে ওই সমস্ত টিচাররা জনপ্রিয় হবে না ওই টিচাররা নিগৃহীত হবে ওই টিচাররা ক্লাসে তারা বেশি সংখ্যক স্টুডেন্টদের কাছে পাত্তা পাবে না তারা প্রিন্সিপালকে যে বলবে স্যার এই স্যার তো গ্রামার পড়ায় না বা প্যাসিভলি পড়ায় বা উনি তো ইংলিশে বলে আমি তো বুঝি না তখন কি হবে ওই শিক্ষক বাধ্য হবে তো আমি আমার ব্যক্তিগত এক্সাম্পলের কথা আমি আগে যে কলেজে ছ বছর পেয়েছি সেম এক্সপিরিয়েন্সের শিকার হয়েছি আমার চেয়ারম্যান পরে আমাকে ডেকে নিয়ে বলে ভাই আমি আপনার ক্লাস দেখেছি আপনি অসাধারণ পড়ান কিন্তু আপনার ক্লাস তো স্টুডেন্টরা বোঝে না কেন বলছে না কারণ আপনি ইংরেজিতে বলেন তাহলে স্টুডেন্টরা এত বোকা কেন হবে যে শিক্ষক ইংরেজিতে পড়ালেন আর আমি সেটা গ্রহণ করবো আপনাকে যেটা করতে হবে আপনাকে নাম্বার দিতে হবে আপনি স্পিকিং এ নাম্বার দেন না কেন এটা কোন ধরনের সিলেবাস তৈরি করেছেন স্পিকিং নিয়ে কোনো নাম্বার নাই অথচ আপনি একটা ভাষা শিখিয়ে দিচ্ছেন অথচ আপনি ভাষাটা এভাবে শিখাচ্ছেন যে আমি সাঁতার কাটা শিখাবো পানিতে নামাবো না হাউ ফানি এ ধরনের সিলেবাস কোথায় আছে পৃথিবীতে যদি যেখানেই থাকবো এটা যদি ইংল্যান্ডেও থাকে তাও তো ভুল আমরা আবার আসছি আমার বক্তব্য খুবই পরিষ্কার আপনি স্পিকিং এর নাম্বার দেন ফিফটি এবং এটা আপনি স্টিকলি মনিটর করেন এখন আপনি বলবেন যে প্র্যাকটিক্যাল কিভাবে নিবো স্টুডেন্টদের তো প্র্যাকটিক্যাল যেমন কেমিস্ট্রি ফিজিক্স না করিয়ে নাম্বার দিয়ে দেওয়া হয় তাহলে তো ইংলিশ কেউ এরকম হবে ইত্যাদি ইত্যাদি অনেক সমস্যা আছে আমি জানি কিন্তু আপনার হয়েছে ক্যান্সার আর আপনি যদি ওই জ্বরের ওষুধ খান তাহলে তো ভালো হবে না আইদার আপনি এটা বন্ধ করে দেন টোটালি অথবা রাইট পথে পরিচালিত করেন তাহলে আপনি একশো একশো নাম্বার দিয়েছেন রিডিং রাইটিং এর উপরে এভাবে করে তো আসলে ইংরেজি শেখানো সম্ভব না কারণ ল্যাঙ্গুয়েজ মানেই হচ্ছে প্রাইমারিলি আপনার লিসনিং স্পিকিং সেটাকে আপনি টোটাল বাদ দিয়ে দিয়েছেন এভাবে করে ইংরেজি শেখাতে পারবেন না ইংরেজি শেখাতে হলে আপনি লিসনিং এ ফিফটি মার্কস দেন রিডিং এ ফিফটি দেন রাইটিং এ ফিফটি দেন আর হচ্ছে রিডিং এ ফিফটি দেন অটোমেটিকলি আপনার বাচ্চারা ইংরেজি শিখবে আর শিক্ষকদেরকে বলে দেন কোন শিক্ষক যদি এক বছরের মধ্যে ইংরেজিতে কথা বলতে না পারে সে বিভিন্ন জায়গায় যে শিখবে সে প্রয়োজনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে শিখবে আমরা এমনও করতে পারি ব্রিটিশ কাউন্সিল যে করে আয়ার্স এর আয়োজন করে আমাদের বিশ্ববিদ্যালয়ের আমরা সংগঠিত করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে এই ঢাকার কলেজগুলো একটা অনুষদ দিয়ে দেখ বা ইংরেজির টিচারদেরকে দায়িত্ব দিয়ে দেয় যে আপনারা আয়ালস এর মতো একটা এক্সাম আয়োজন করবেন প্রত্যেকটা শিক্ষককে এখানে এসে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে তাদের ক্লাসে মাস্ট ইংলিশ বলতে হবে ইংরেজি বলবে না তো তার চাকরি থাকবে না তাহলে দেখেন না আপনার প্রোগ্রেসটা কি করে আসে সুতরাং আপনার এই সিলেবাসের মধ্যে প্রবলেম রেখে তারপরে আপনারা বিভিন্নভাবে চেষ্টা করবেন হবে না ভাই আপনি বাধ্য করে দেন যে বাবা তোমাকে ইংরেজিতে কথাই বলতে হবে তোমাকে ইংরেজি শুনে বুঝতেই হবে না ফেল করবে কালকে থেকে স্টার্ট হয়ে যাবে রেভলিউশন আগামী দুই তিন বছরের মধ্যে বাংলাদেশের কোন স্টুডেন্ট ইংলিশে পারবেন এমনটা হবে না আমার কথা খুব স্পষ্ট ডিরেক্ট কথা যদি এটা করেন ব্যাস দেখবেন যে পরিবর্তন পেয়ে যাবেন প্লিজ সাকিব তুমি যেটা বলছিলে স্যার আপনার শেষ কথাগুলো শুনে আমার দুটা কবিতার লাইন মনে পড়ে গেল সবারই তো মনেতে ব্যথা কে শুনবে কার কথা স্যার কথা শুনবে তাকে আমি আপনাকে আজকে আমার অভিযোগের কথা জানালাম এবং প্রত্যেকটা প্রশ্ন যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের তাদের কাছ থেকে আসা আমাদের জেনারেল মেম্বার কাছ থেকে আসা আমি আপনাকে একটু আগে যেটা বললাম যে আমি আপনাকে এখানে আজকে বলার সুযোগ পেয়েছি হয়তো বা ক্লাসে সেটা আপনাকে বলার সুযোগ নেই আপনি স্যার গ্রামার নিয়ে কথা বলছিলেন ছোট্ট একটা কথা বলি আমার ক্লাবের থেকে কিছুদিন আগে আমার একটা ছোট আর্টিকেল বের হয়েছিল সেখানে আমি বলেছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে বেকার কিছু ইংরেজির অধ্যাপক ঘুরে বেড়ান এদের ফরমোস্ট কাজ হচ্ছে মানুষের ভুল ধরে বেড়ানো যেমন কেউ যদি কোনো কারণে পিএইচডি লিখে এখন পিএইচডি পিএইচডি তিনটা এসে বড় হাতের লিখলো এটা একটা ভুল আবার একটা মানুষ গোয়িং টু বললো এখানে আমরা তাকে থামিয়ে দিই যে তুমি ইংরেজিতে কথা বলতে চাচ্ছ তুমি বলছো অথচ তুমি জানো না শর্ট করে গনা বলা হয় এখন সে যদি আবার গনা বলে তখনও সেখানে প্রবলেম এটা তো গানা হবে এটা গনা কেন হচ্ছে আমাদের প্রতিবন্ধকতা সব জায়গায় আমরা যদি সামাজিক যোগাযোগ মাধ্যমেও চেষ্টা করি আমি যদি ফেসবুকেও লিখতে চাই আমি যদি ইনস্টাগ্রামেও কথা বলতে চাই সেখানেও মানুষ আমাকে থামায় আমরা এখন আমার একটা প্রশ্ন এখানে স্যার আমার কাছে অনেকেই জানতে চেয়েছিল যে আমি যেন আপনাকে প্রশ্নটা করি আমাদেরকে যারা থামাচ্ছে তাদের উদ্দেশ্যে আসলে তাদেরকে কি করা উচিত বা তাদেরকে কি বলা যায় তারা এতটাই বিজ্ঞ যে তারা সব কাজ বাদ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে ইংরেজি পড়াচ্ছেন মূল ব্যাপারটা হচ্ছে কি যে তোমাকে থামাচ্ছেন তার পর্যাপ্ত সময় আছে পর্যাপ্ত সময় কখনো বিজ্ঞ মানুষের থাকে না যিনি যে ব্যাপারে এক্সপার্ট তিনি জানেন যেমন আমাদের দেশে ইংলিশ এখনো পর্যন্ত একটি ফরেন ল্যাঙ্গুয়েজ এইটা এখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজও না তো এই যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজও না ফরেন ল্যাঙ্গুয়েজ এই একটা ফরেন ল্যাঙ্গুয়েজে কথা বলা বা সেটার মতো করে উচ্চারণ করা বা সেটার স্ট্রাকচারকে ফলো করা এটা আসলে টাফ আমি বিবিসির একটা গবেষণা বলছি যারা দোভাষী তাদের ব্রেন ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি অর্থাৎ আমরা যারা ইংলিশের টিচার তারা কিন্তু এই আছে অর্থাৎ রিস্কে যারা দুটো ভাষায় দখল অর্জন করতে চান তাদের ওই গবেষণার ফলাফল হচ্ছে তাদের মাথা অনেক বেশি ইউজড হয় যেটা অন্যান্য সাবজেক্ট স্টাডি করলে হয় না কম হয় যারা দুইটা ভাষায় অ্যাবজর্ভ করতে চান এই মানুষগুলোর মাথা প্রচুর পরিমাণে খাটাতে হয় তো কাজ করতে গেলেই তো ভুল হবে তো ভুল ভুল হবে এটাই তো মানে স্বাভাবিক কথায় আছে যে ম্যান লার্নস থ্রু মিস্টেক ভুল করলেই শিখবে আর যারা অত বেশি বিজ্ঞ তারা ফেসবুকে ঘোরাঘুরি করে না তাদের ফেসবুকে ঘোরার মতো সময় নেই সুতরাং এই সমস্ত মানুষদেরকে অ্যাভয়েড করতে হবে জাস্ট আর গোয়িং টু বললে হবে না গণা বলতে হবে এটাও ঠিক নয় গণা বলার স্কোপ আছে আবার গোয়িং টু বলার স্কোপ আছে মানে ফর্মালি আমাদেরকে ফর্মাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হয় আর ইনফর্মালি আমরা ক্যাজুয়াল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি কন্ট্রাক্টেড ফর্মগুলো ব্যবহার করি যেমন ধরো আই ওয়ান গৌ দিয়ার তাহলে আই ওয়ান গৌ দিয়ার মানে এটা কাকে বলছে এখন আমি যদি আমার প্রফেসরকে বলি আমি যদি আমার বসকে বলি তাহলে তো এটা হলো না ওখানে তো আই উড লাইক টু গৌ দেয়ার এটা বলতে হবে তাহলে গনা হবে না গোয়িং টু হবে এগুলোর ব্যবহার যারা ভালো না জানে তারাই মূলত ডিস্টার্ব করতে আসে যারা ভালো জানে তারা কখনোই তোমাকে ডিসকারেজ করবে না তারা সব সময় এনকারেজ করবে একটা ছেলে জানার চেষ্টা করছে সেটা তো অবশ্যই এনকারেজ করার মতো এই জন্য বড় তুমি যদি যারা বড় মানুষ তাদের কাছে যাও দেখবে যে একদম মাটির মতো মানুষ তারা একদম মানে তাদের মনে হয় যেন তা তারা মানে এ ব্যাপারে একদমই মানে ইনোসেন্ট মনে হয় তাদের চেহারাটা দেখলেই মনে হয় যে খুব ইনোসেন্ট তাদের মানে রাগ নাই ক্ষোভ নাই ভুল ধরার স্কোপ নাই তোমাকে বলছে হ্যাঁ সাকিব তুমি ভালো করছো তবে আমি তোমার কাছে আরো ভালো প্রত্যাশা করি তারা সবসময় উৎসাহমূলক কথা বলবেন তারা কখনো তোমার এত ভুল ধরতে আসবেন না আর যারা এত ভুল ধরার যাদের এত সময় আছে তারা কখনোই বিজ্ঞ মানুষ নন আরেকটা আমি টিপ দিতে পারি যারা এই ব্যাপারে তাদের উপরে একটা শোধ দিতে চাও তাদেরকে আমি একটা টিপ দিতে পারি এবং এটা খুব কার্যকরী কারণ এই ধরনের মানে অনেক প্রবলেম আমারও ফেস করতে হয়েছে তোমাদের মতো যখন আমি স্টুডেন্ট ছিলাম তাদের জন্য বলতে পারি সেটা হলো তোমরা একটা কঠিন কঠিন প্রশ্নের একটা লিস্ট করো যারা তোমার এই ভুল ধরছেন তুমি তাকে বলো বিনয়ের সাথে যে ভাইয়া বাপু বা স্যার আমি তো আসলে খুবই নাই আমি একদমই পারি না কাইন্ডলি আপনি যদি আমাকে এই প্রশ্নটার জবাব দিতেন ওই প্রশ্নের জবাব দিলে আরেকটা প্রশ্ন করো ওই প্রশ্ন জবাব দিলে আরেকটা প্রশ্ন করো কিছুদিন পরে দেখবে যে বলবে যে না সাকিব আমি তো ব্যস্ত তোমাকে আমি আসলে সময় দিতে পারছি না তখন থেকে আর ভুল ধরতে আসবে না তো তাদেরকে এই ট্রিটমেন্ট দিলে আমার মনে হয় কাজে দিবে তার কথার মূল সারসংক্ষেপ হচ্ছে যারা বিজ্ঞ মানুষ যারা জানে রিয়েলি জানে তারা জানা নিয়ে কখনো গর্ব করে না আর তারা কখনো অন্য মানুষের ভুল ত্রুটির পিছনে পড়েও থাকে না কারণ তাদের করার মতো অনেক কাজ আছে তুমি যদি ফেসবুকের কমেন্ট কমেটি ইত্যাদি পড়তে যাও তাহলে তুমি বড় ধরনের গবেষণামূলক কাজ কখন করবে ফলে এগুলো কখনোই বিজ্ঞ মানুষের নয় এগুলো এক ধরনের ব্যাকবাইটার যারা পেছন থেকে তোমাকে কাঠকে ধরে রাখতে চায় এ এটা হলো এই শ্রেণীর মানুষের কাজ ফলে এগুলো নিয়ে জাস্ট মানে তুমি ইগনর করো অথবা তাদেরকে অন্যভাবে ট্রিট করে ভাই আমি তো পারি না কাইন্ডলি আমাকে যদি একটু শিখাতেন আমার মনে হয় কাজে দেবে তার মানে আমরা আজকে আমাদের লাইভের থ্রোতে স্যারের ম্যাসেজের সবাইকে দিতে চাই যিনি বিজ্ঞ তিনি কখনোই আপনার শিক্ষার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না যার কাছে ঢের সময় আছে সেই আমাদের শিক্ষার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে আমরা আরেকটা প্রশ্ন পেয়েছিলাম অনেকক্ষণ ধরে প্রশ্নটা এখানে দেখছি আমি সেটা হচ্ছে গিয়ে আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেখানে ইংরেজি যে ক্লাব বা ইংরেজি শেখার যে ক্লাব সেটার প্রয়োজনীয়তার ব্যাপারে আরো সচেতন হওয়া দরকার কিনা কেউ একজন বলছেন যে তিনি একটি সংগঠনে ছিলেন সেখান থেকে বের হয়ে এসেছেন যখন তিনি সংগঠনে ছিলেন সেখানে হাজারো নিয়ম ছিল তো স্যার এই যে নিয়মের বেড়াকলে আটকে ফেলা এটা কেন একটা ছাত্র ইংরেজি শিখতে চায় সে স্বেচ্ছায় একটা ক্লাব গঠন করছে সেখানে এত নিয়মের বেড়াকলে তার শিক্ষার পথে কেন বাধা সৃষ্টি করা হচ্ছে এটা শিক্ষা প্রতিষ্ঠানেই ঘটছে আহ মূল ব্যাপার হচ্ছে যে আমি যেটা বলবো যে ইংলিশের দায়িত্ব মূলত রাষ্ট্রকে নিতে হবে রাষ্ট্রের চিন্তা কি রাষ্ট্রের চিন্তার মধ্যে আছে কিনা যে আমি আমার বাচ্চাদেরকে ইংরেজি চাই এটা কিনা প্রথম কথা এটা তারপরে তাকে ইনিশিয়েটিভ নিতে হবে তারপরে তারা কি ইনিশিয়েটিভ নেবে তাদের হ্যাঁ চাই যদি নৈতিকভাবে তারা এটা আসেন যে ইংরেজি একটা আন্তর্জাতিক ভাষা আরো ভাষা কিন্তু আছে আন্তর্জাতিক ভাষা কিন্তু একটা না আমরা শুধু ইংরেজি কেই বলি আরো কিন্তু পাঁচটা ভাষা আছে আন্তর্জাতিক ভাষা তো মোট ছয়টাই আন্তর্জাতিক ভাষা আছে এখন এটা হলো ডমিনেট করে হলো বেশি ইংরেজি ফলে চাকরি বাকরি অন্য কিছুতে ইংরেজি শিখলে একটু সুবিধা হয় সেই আমি আমার বাচ্চাদের চাই এটা হলো প্রথম ভাবে আমার নৈতিকভাবে আমার এই স্ট্যান্ডটা থাকতে হবে ধরা যাক এটা বাংলাদেশের আছে বিধায়িত তারা ইংরেজি শিখাতে চায় তারপরে সে তার কারিকুলাম সেট করবে যে আমি এইটা এটা 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 চাই অর্থাৎ কি কি চাই এরপরে সিলেবাস প্রণয়ন করবে সিলেবাসে এসে বলবে এইভাবে করে পড়ালে ইংরেজি শেখানো সম্ভব তোমরা এইভাবে করে পড়াও এই সিলেবাসটাতে হলো হট্টগোল আছে তারপরে হলো ইংলিশ ক্লাব কি একটা মানে একটা ছোট করে বললে অর্গানাইজেশন বলতে পারি কিছু ভলেন্টারি পেলে আছে যাদের ইচ্ছা হয় যে আমরা একটু চর্চা করি এই বিষয়টাতে এটা হলো সেরকম এভাবে করে খানিকটা হয়তো উন্নতি হবে এটা মানে ওভারঅল কোনো উন্নতি হবে না ওভারঅল উন্নতি করতে গেলে সিলেবাস পরিবর্তন করে সেখানে স্পিকিং লিসনিং দিতে হবে অটোমেটিকলি শিখে যাবে ল্যাঙ্গুয়েজ ক্লাবে যে তারা সেটা চর্চা করবে হ্যাঁ আর রুলের কথা যেটা বললে এটার মূল ব্যাপার হচ্ছে যে অনেক সময় যেটা হয় যে বাসের চেয়ে কঞ্চি বড় হয় বাসের চেয়ে যখন কঞ্চি বড় হয় মানুষ যখন মূল বিষয়টাকে ফোকাস না করে কার পথ কি কে কতটা মানে আমি অমুক পদে আছি আমার কাছে আসো সাইন নাও তারপরে হলো বারবার আসা যাওয়া করো ইত্যাদি ইত্যাদির উপরে যখন বেশি ফোকাস হয়ে যায় তখনই জাতীয় কাজগুলো ইন্টারাক্ট হয় আদারওয়াইজ এটা খুব ফ্লেক্সিবল থাকা দরকার যে কোনো ক্লাবে এটা ফটোগ্রাফি ক্লাবও হতে পারে এটা মানে অন্য কোনো ডিবেট ডিবেট ক্লাবও হতে পারে এটা ল্যাঙ্গুয়েজ ক্লাবও হতে পারে এটা মানে ফুটবল ক্লাবও হতে পারে যে কোনো ক্লাব এগুলোর ফ্লেক্সিবিলিটি থাকা দরকার যে স্যার আমরা কয়েকজন ছেলে পেলে এই ব্যাপারে একটু চর্চা করতে চাই আমাদেরকে একটু অনুমতি দেন তো তোমাদেরকে একজন টিচারকে অ্যাসাইন করে দিবে যে স্যার আপনি এই ব্যাপারটা একটু দেখবেন যাতে করে তাদেরকে গাইডলাইন দিবেন বা মাঝে মাঝে করে কিছু প্রোগ্রাম অর্গানাইজ করবেন ওরাই করবে আপনি জাস্ট দিক নির্দেশনা দিবেন দ্যাস ইট এরপরে খুব বেশি রুলের বেড়া ফেলে আমার মনে হয় ফেলাটা ঠিক নয় আর ছাত্রদের উদ্দেশ্যে বলবো যে যখন এটা একটা অর্গানাইজেশন হয় সেখানে যদি কোনো ধরনের হয় এইটা কিন্তু প্রতিষ্ঠান এড়াতে পারে না ইভেন প্রিন্সিপালও এড়াতে পারে না কারণ যদিও প্রিন্সিপাল তার সাথে কোনোভাবেই যুক্ত নয় হ্যাঁ তো এটা কিন্তু তাকে ই করতে হয় জবাবদিহি করতে হয় সেজন্য তোমাদেরও রেসপন্সিবিলিটি থাকতে হবে যখন একটা ইনস্টিটিউশন এটাকে সিল দিচ্ছে যে আমরা এটা এটার পারমিশন দিচ্ছি তখন ওইখানে যাতে কোনো রূপ অকারেন্স না হয় সেই ভয় থেকেও অনেক সময় ইনস্টিটিউশনে অনেক ধরনের রুল থাকে এই হচ্ছে ব্যাপার স্যার একটা প্রশ্ন হাউ ক্যান উই ইনক্রিজ आवर কনফিডেন্স অন স্পিকিং ইংলিশ ইন ফ্রন্ট অফ एवरीवन সাচ অ্যাজ গিভিং আ স্পিচ মূল ব্যাপার হচ্ছে পাত্তা দেওয়া যাবে না আমি একটু ফ্র্যাঙ্কলি বলি ধরা যাক একটি ছেলে একটি মেয়েকে ভীষণ ভালোবাসে এখন এই মেয়েটা জানে যে তার আমাকে ছাড়া আর কোনো গতি নেই তখন এই মেয়েটা করে করে কি অনেক সময় ওই ছেলেটাকে কাইন্ড অফ মানে মানে ইমোশনাল ছাড়ার হ্যাঁ আমি বলছি না নেগেটিভ অর্থে ব্ল্যাকমেল করে আবার মানে ভাইস বার্সাও হতে পারে একটি মেয়েও একটি ছেলেকে ভীষণ ভালোবাসে এই ছেলেটা ওই মেয়েটাকে মানে ই করে তো তুমি যখন খুব বেশি পাত্তা দিবে কাউকে তখন তো সে তোমার ঘাড়ে চড়ে বসবে তো ইংলিশও তাই ইংলিশ নিয়ে আমরা ধরে নেই যে যদি কোরআনে যদি আমরা ভুল করি কোরআন শরীফ পড়তে যে তাহলে আল্লাহ মহান আল্লাহ হয়তো আমাদেরকে ক্ষমা করবেন কিন্তু ইংলিশ এমন একটা জিনিস যেখানে ভুল করলে আর কোনো ক্ষমা নাই তো যখন আমাদের মেন্টালিটি এরকম হয়ে দাঁড়ায় তখন তো আমরা বেশি মাত্রায় পাত্তা দিয়ে ফেলি আর তখনই আমাদের কনফিডেন্সটা লুজ করি বাংলাদেশের এমন কোনো ব্যক্তি আছেন যিনি বলবেন যে যিনি বাংলায় ভুল করেন না আমি আমার ভয়েস বাংলা রেকর্ড করে দেখেছি হরিবল অবস্থা মানে আমি দেখেছি যে আমি অনেক সময় বাংলা বাক্য কমপ্লিট করছি না কিন্তু আমার বাংলা নিয়ে তো কেউ কোনো দিন কোনো অবজেকশন দেয় নাই তাহলে ইংলিশে যদি সেরকম হয় কোথাও যদি একটু উচ্চারণ ছুটে যায় যেতেই পারে কারণ যখন আমরা বলি আছে আর যদি বলি আছে তো পরের উচ্চারণটা ছুটে গেল এই বাংলার আছে আর আছে নিয়ে কোনো কারণ মাথা ব্যথা নাই কিন্তু ইংলিশে যদি একটু হেরফের হয় একটু যদি উচ্চারণ সরে যায় এত মাথা ব্যথা সেন্টেন্সে যদি একটু ভুল হয় এত মাথা ব্যথা কেন ভাই কোনো দরকার নাই সুতরাং এগুলো জাস্ট ছেড়ে দিতে হবে আমি একটা एग्जांपल দি আমার খুব ঘনিষ্ঠ বন্ধু সে ডিগ্রি পরীক্ষা দেয় নাই তখন সে মানে ডিগ্রি নিয়েছিল ওই সময় অনার্স নেওয়া যেত ডিগ্রি নেওয়া যেত ডিগ্রি নিয়েছিল সে যাতে সহজে পাস করতে পারে তো সে ডিগ্রি পরীক্ষা দেয় নাই কারণ সেখানে ইংরেজি আছে সে ফেল করবে এই ভয়ে সে পরীক্ষা দেয় নাই তো তারপরে তার সাথে আমার বছর দশেক পরে দেখা এখন দেখি সে গড় করে ইংরেজিতে কথা বলে ইংরেজিতে অনেক ভুলটুলও বলে কিন্তু সে ইংরেজিতে কথা বলে কেন সে বলে যে আমার ফরেনারদের সাথে কাজ করতে হয় সারাক্ষণ ইংলিশে কথা বলতে হয় আমি এখন সারাক্ষণ ইংরেজিতেই বলি এখন সে যে ইংরেজি বলে অনেক সময় ওই বার্বের সাথে এস বাই ইয়ে যুক্ত করতে হয় এগুলো সে করে না মানে সেগুলো নিয়ে কোনো কেয়ারও করে না তার এগুলো দরকারও নাই তার কথা হলো যে আমি ফরেনারদের সাথে কাজ করি ওরা বোঝে যে আমি বাঙালি আমার দ্বারা এত ভালো ইংরেজি সম্ভব নয় তাদের মতো কোনো ব্যাপার না তারা এটাকে মেনে নেয় তারা আমার সাথে কাজ করে আমার তাদের সাথে কাজ করতে কোনোই সমস্যা হয় না তাহলে যে ছেলেটা ডিগ্রি পরীক্ষা দিল না ইংরেজির ভয়ে সেই ছেলে সে কিন্তু ইংরেজিতে কথা বলে জব করছে কোনো সমস্যাই হচ্ছে না কেন তার মানে বেশি পাত্তা দেওয়া যাবে না ভুল হচ্ছে হবে এটাই স্বাভাবিক ভুল হবে এটাই স্বাভাবিক সেই স্বাভাবিকতা থেকেই আমাদেরকে মেনে নিতে হবে তবে একদম গা ভাসে দিলেও চলবে না যে আমি মানে নতুন করে আর কিছু শিখবো না তাও নয় ভুল হচ্ছে হচ্ছে আমি নেক্সট দিন এই ভুলটাকে ওভারকাম করার চেষ্টা করবো দ্যাস ইট হয়ে গেল স্যার আরেকটা প্রশ্ন নিচ্ছি কেউ একজন প্রশ্ন করেছেন স্যার উই আর কমপ্লিটলি ফেল টু ক্রিয়েট সাম অল্টারনেটিভস

আপনি আমার খুব কাছের একজন ভাইয়ের একটা মেয়ে আছে ক্লাস টেনে পড়ে তো টেস্ট পরীক্ষাটা এই এক মাস আছে বাকি আর এরপরে আপনি তিন মাস এই চারটা মাস কাইন্ডলি একটু সময় দিবেন যে ক্লাস টেন স্টুডেন্ট খুব একটা তো আমি পড়াই না তো বললেন উনি বললেন যে না আপনার সময়টা দিতেই হবে কারণ আমার খুব ঘনিষ্ঠ বন্ধু আর কি তার মেয়ে তা আমি রাজি হলাম তো সেই মেয়েটাকে আমি পড়াতে গিয়ে দেখলাম সে গ্রামারের রুল টুল কিছু জানে না কিন্তু সে ভালো ইংরেজি লিখতেও পারে বলতেও পারে এখন তার টিচাররা বলেছে যে এই মেয়ে তো ফেল করবে তো সে যদি টেস্টে অ্যালাউ না হয় তাহলে তাকে আমরা পরীক্ষা দিতে দেব না কোনোভাবেই তো ঠিক আছে আমি চ্যালেঞ্জটা নিলাম যে এক মাসের মধ্যে তাকে টেস্টে পাস করাতে হবে তখন আমি তাকে বললাম আসলে তোমার প্রবলেমটা কোথায় হচ্ছে ও বলে স্যার আমিও তো বুঝতে পারছি না আমার প্রবলেমটা কোথায় হচ্ছে আমার শিক্ষকরা শুধু আমাকে নিয়ে টেনশনে থাকেন যে আমি ইংলিশে ফেল করবো আমি ওকে লিখতে দিলাম দেখলাম যে সে এক দুই পেজ অনায়াসে লিখতে পারে কিছু থাকে সেখানে আর সে ইংরেজিতে কথাও বলতে পারে তো প্রবলেমটা প্রবলেমটা কোথায় হচ্ছে হচ্ছে আমি পরে যেটা বুঝতে পারলাম সেটা সে যে গ্রামারের রুল অনুযায়ী যাচ্ছে না সে যে জানে না সাবজেক্ট ভার্ব অবজেক্ট বা এক্সটেনশন এগুলো যে জানে না এটা হলো তার টিচারের দৃষ্টিতে তার প্রধানতম ভুল তো পরে সে বান্ন পেল টেস্টে টেস্টে বাড়ানো পাওয়ার পরে ওর মা খুশি হলো যে সে তার মেয়ে পাস করেছে অবশ্য টেস্টে ওই মানে হায়েস্ট নাম্বারও অত বেশি ছিল না সিক্সটি ছিল হায়েস্ট মার্কস এখন সে পেয়েছে বান্ন তাতে করে তার মা খুশি যে না আমার মেয়ে তো পাস করে গেল এরপরে ওর মা একদিন এসে বলছে স্যার আপনি কেমন দেখছেন আমি বললাম যে আপনার মেয়ে ইংলিশে এ প্লাস পাবে সে ওভারঅলও এ প্লাস পাবে ইংলিশে এ প্লাস পাবে তখন উনি বললেন যে স্যার আপনি এত কনফিডেন্ট কি করে হলেন পরে আমি বললাম যে ভাবি দেখেন আপনি আপনারা যেমন ভাত রান্না করেন দু একটি ভাত টিপ দিয়ে যেমন বুঝতে পারেন যে এই কতটুকু ভাত হলো তেমনি স্টুডেন্ট স্টুডেন্ট পড়াতে পড়াতে আমাদের একটা কমন আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় যে এই ছাত্রটা এইরকম করতে পারে সব সময় করে তা নয় কিন্তু অনেক সময়ই করে বেশিরভাগ সময়ই করে তো যাই হোক তিন মাস পড়িয়ে আমি চলে আসলাম হঠাৎ একদিন ওর মা ফোন দিল ফোন দিয়ে বলছে যে স্যার আমি আপনাকে সর্বপ্রথম ফোন দিয়ে ফোন দিলাম তো আমি বললাম জি ভাবি বলেন উনি বলছেন যে স্যার আমার মেয়ে প্লাস পেয়েছে ইংলিশ ও প্লাস পেয়েছে তখন আমি বললাম যে এই কথা আমি তো আগেই বলেছিলাম তখন উনি বললেন যে স্যার আপনি কিভাবে শিওর হলেন তখন কিভাবে জানলেন আমি বললাম যে মূল প্রবলেমটা ছিল কি ওই গ্রামারের যে রুলগুলো এই মেয়েটা ওই রুলগুলো জানতো না কারণ সে ছোটবেলা ইংরেজি শিখেছে কার্টুন দেখে কার্টুন দেখতো আর ওই কার্টুনের মতো করে সে বলতো তার উচ্চারণও অসাধারণ আমি তার উচ্চারণ রেকর্ড করে নিয়েও আসতাম অন্য ছাত্রদেরকে ইন্সপায়ার করার জন্য দেখো ক্লাস টেনের এর একটা মেয়ে তার কি সুন্দর উচ্চারণ হ্যাঁ অন্যদেরকে ইন্সপায়ার করার জন্য তোরা বলতো স্যার এই মেয়েটা কিভাবে শিখলো কার কাছে পড়েছে আমি কারো কাছেই পড়েনি শুধু কার্টুন দেখেছে ছোটবেলা তো তোমরা কার্টুন দেখো আর বিদেশেদের কথা শোনো দ্যাটস ইট তো যাই হোক পরবর্তীতে সেই মেয়েটা আমার কলেজে এসে ভর্তি হলো আমি তাকে আরো দুই বছর পড়ানোর সুযোগ পেয়েছিলাম আমি যেটা বলতে যাচ্ছি তো এই যে আমাদের এই যে গ্রামারের রুল দিয়ে 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 মাথাটাকে খারাপ করে ফেলা পৃথিবীর কোথাও আছে বলে আমার মনে হয় না আর যদি থাকে তারাও ভুল করে যেমন আমি ইস্টার্ন ইউনিভার্সিটিতে পড়াতে যে আমি একটা বই সেখানে আমার আমি গ্রামার পড়াতাম সেখানে আর রিডিং পড়াতাম তো গ্রামার সেখানে পড়াতো হলো একটা বই আছে রেমন মারফির এসেনশিয়াল ইংলিশ গ্রামার নামে একটা এত চমৎকার বই ওখানে ওরা পড়ায় কিভাবে এক চিত্র দিয়ে দেয় একটা ঘটনা বর্ণনা করে আর ওই পাশে হলে কিছু এক্সারসাইজ দেয় এটাকে আর দুইটা তিনটা করে প্রথমে দুইটা বা একটা করে এক্সাম্পল দেয় যে এটা এইভাবে করে করতে হবে এরপরে তোমার কাজ হলো সেভাবে করে করা ওরা গ্রামার পড়ায় এভাবে করে আর ওরা বলে উই সেই উই ডোন্ট সেই আমরা বলি আমরা বলি না আর আমাদের হইলো যেভাবে করতে হবে এত বড় রুল লেখা হয় ওই রুল পড়ে অলমোস্ট কোনো স্টুডেন্টই কিছু বোঝে না এরপরে দু একটা এক্সাম্পল দেওয়া হয় আর তারপরে টিচাররাও এত বেশি রিজিড থাকেন যে এই গ্রামারের বাইরে না হলে আর কিছু হবে না আরে ভাই আলটিমেট টার্গেট হচ্ছে আমরা শিখাচ্ছি ভাষা এই ভাষাকে এত বেশি বাউন্ডারির মধ্যে তো আটকানোর কিছু নাই কারণ ভাষাকে বাউন্ডারির মধ্যে আটকানো যায় না আর গ্রামার হচ্ছে ডেসক্রিপটিভ গ্রামার তো প্রেসক্রিপটিভ নয় মানে গ্রামার হচ্ছে গ্রামার হলো কি ঘটনা ঘটেছে সেটাকে বর্ণনা করবে ধারাভাষ্যকার ছক্কা মেরেছে ও বলবে ছক্কা মেরেছে গ্রামার বলবে যে ছক্কা মেরেছে গ্রামার তো বলতে পারে না যে এই বলে ছক্কা হবে যদি গ্রামার এভাবে করে বলতে যায় তাহলে তো গ্রামার হয়ে গেল প্রেসক্রিপটিভ মানে গ্রামার প্রেসক্রাইব করছে ল্যাঙ্গুয়েজকে দিস ইজ দ্য প্রবলেম অব আওয়ার সিস্টেম অ্যাকচুয়ালি স্যার বেশ জটিল জটিল প্রশ্ন করলাম এতক্ষণ আবার আরেকটা প্রশ্ন নিতে হচ্ছে ওয়াই দা অথরিটি অলওয়েজ ফোকাসিং মোর অন বুকিশ নলেজ ওয়ান দে অলরেডি নিউ বুকিশ নলেজ হ্যাজ আ লিটল কন্ট্রিবিউশন অন রিয়েল লাইফ ওয়াই স্যার এটা তো মানে চমৎকার একটি প্রশ্ন আমি সম্ভবত আজকেও বল না গতকালকেও বললাম আমার সিস্টার ইন ল এসেছিল ওর সাথে আমি কিছু কথা শেয়ার করছিলাম তো আমি ওকে একটা বললাম যে আমার কাছে মনে হয় মানুষের জীবনে অভিজ্ঞতার চেয়ে মূল্যবান এক্সপিরিয়েন্স চেয়ে মূল্যবান আর কোন টিচিং নলেজ হয় না অর্থাৎ তুমি সারা জীবন যা শিখেছো তোমার জীবনে যদি সেটা সে ধরনের কোনো ঘটনা এক্সপিরিয়েন্স তুমি না করে এক্সপোজ না হও তাহলে তোমার আর হবে না তো বুকিশ নলেজ ওই যে একটা কথা আছে না যে নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন যে পরহস্তে মানে কি যে একটা এরকম একটি প্রবাদ আছে আমার লাইনগুলো মনে নাই যে ওই বইয়ে পড়া যে নলেজ আর ধন ওইটা আসলে নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন তোমার যখন প্রয়োজন হবে তখন ওগুলো কোনো কাজেই লাগবে না তো এক্সপিরিয়েন্সটাকে প্রায়োরিটি দিতেই হবে আর মানুষ শিখে তার এক্সপিরিয়েন্স থেকে অনেকবার শুনেছি যে মানুষকে যেমন আমরা একটা লাইন পড়াই এই উইলিয়াম উইলিয়ামেক্সপিয়ারের সেটি হচ্ছে যে মোস্ট মোস্ট ফ্রেন্ডশিপ লাভ ফলি কি মূল্যবান কথা বলছে যে বেশিরভাগ বন্ধুত্বই হচ্ছে লোক দেখানো বেশিরভাগ ভালোবাসাই হচ্ছে বোকামে তথাপিও তো মানুষ প্রতিদিন প্রেমে পড়ে তথাপিও তো প্রতিদিন মানুষ বন্ধুকে বিশ্বাস করে আমি শেক্সপিয়ার বলছে না যে সবাই খারাপ এটা বলছে না শেক্সপিয়ার বলছেন মোস্ট বেশিরভাগ তার কথায় ফাঁক আছে ফাঁকটা হচ্ছে যে আমরা যদি নাইনটি পার্সেন্ট ধরে নিই দশজনে নয়জনই খারাপ একজন ভালো ধরে নাও এটাকে এটাকে আত্মস্থ করো এটাকে পারসিভ করো রিয়েলাইজ করার চেষ্টা করো তাহলে বুকিশ নলেজের উপরে যে যেটা দেওয়া হচ্ছে এটা তো অ্যাবসলিউটলি একটা মানে এটা কি বলবো যে আমাদের চিন্তনের একটা দৈন্যতা আমরা ভাবতে পারছি না আমার আমার কাছে মনে হয় যে এই যে কিন্ডার গার্ডেনের ছেলেগুলো যায় সকালবেলা মানে তাদেরকে দশটা এগারোটা বই দেওয়া হয় তাদের পিঠ বাঁকা হয়ে যায় এই বইয়ের চাপে এগুলোর ব্যাপারে স্ট্রিক্টলি মেজার নেওয়া উচিত যে বোর্ডের যে তিনটা বই এই তিনটা বইয়ের বাইরে কোন স্কুল পড়াতে পারবে না কোন স্কুল তিনটার বইয়ের বেশি বাচ্চাদেরকে পড়াতে পারবে না তাদের মেরুদণ্ড ছোটবেলা থেকে ভেঙে দেওয়া হচ্ছে আমি খুব প্রাউড ফিল করি যে আমি প্রাইমারি স্কুল থেকে পড়াশোনা করেছি কারণ ফাইভ পর্যন্ত কোনো পড়াশোনাই ছিল না এজন্য আমার মনে হয় যে আমি ইউনিভার্সিটিতে যে ফার্স্ট ক্লাস ফার্স্ট হতে পেরেছি আমার সময়ে তারা অনেক ভালো ভালো ইনস্টিটিউশন থেকে এসছে তারা ভালো ভালো ফ্যামিলি থেকে এসছে কিন্তু তারা ফার্স্ট হতে পারে নাই আমি অনার্স মাস্টার্স দুটোতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি কারণ হলো কি ছোটবেলা আমার মাথাটাকে সিদ্ধ করে দেওয়া হয়নি এবং আমার বাবা মাও চমৎকার ছিলেন আমার বাবা তো মানে অসাধারণ মানুষ তিনি পড়ালেখার জন্য আমাকে জীবনে কিছুই বলেন নাই মা যদি মাঠটা দিতেন দু একবার তাহলে বাবা বাইরে নিয়ে চল পড়ালেখা লাগবে না তো আমার কাছে তো মনে হয় যে এই যে মুক্ত মনা চিন্তা ভাবনা যে এত পড়াশোনা করে কি হবে তার থেকে বরং ছেলে লাইফটাকে এনজয় করুক আমরা ছোটবেলা মাঠে খেলেছি দৌড়িয়েছি মার্বেল খেলেছি ওই যে রিং দৌড়িয়েছি করে আমরা বড় হয়েছি ফলে কি হয়েছে ন্যাচুরালি আমাদের যে লেভেল এটা কিন্তু অনেক রিচ করেছে প্র্যাকটিক্যালি আমাদের সিদ্ধান্ত নেওয়ার অনেক ক্ষমতা হয়েছে আমার মনে আছে যে ক্লাস থ্রিতে যখন আমি পড়ি তখনই আমি এই সাভার থেকে গুলিস্তান পর্যন্ত যেতে পারতাম আমার ছেলে তো ক্লাস সিক্সে পড়ে এখনো তো তাকে আমি সাবার বাস স্ট্যান্ডে ছাড়তে ভয় পাই কারণ কি তাদের কোনো প্র্যাকটিক্যাল নলেজ নাই সেই জন্য প্র্যাকটিক্যাল নলেজ দিতে হবে আর তুমি আরেকটা জিনিস দেখবে বাংলাদেশের যারা টপ মোস্ট মানে মেজর যারা ভালো ভালো জায়গাগুলোতে আছেন এর সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট কিন্তু গ্রামের মানুষ কারণ কি গ্রামের মানুষরা অনেক বেশি নেচারকে ফেস করে 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 ধাক্কা কে 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 এ পর্যন্ত আসে ইউনিভার্সিটিতে যাও কয়টা শহরের ছেলে চান্স পায় ম্যাক্সিমাম গ্রামের ছেলেরা চান্স পায় অথচ শহরের ছেলে সব ধরনের তারা কিন্তু ফ্যাসিলিটিস পায় তথাপিও তারা ম্যারিটের দিক থেকে পিছনে থাকে মূল কারণটা হচ্ছে তাদের প্র্যাকটিক্যাল নলেজের পরিমাণ কম আমাদের এই বাচ্চাদেরকে এগারোটা বারোটা করে বই না পড়িয়ে তাদেরকে শেখানো দরকার যে কিভাবে করে সাতার কাটতে হয় কিভাবে করে ধরো এই ট্র্যাকিং করতে হয় কিভাবে করে তারা পাহাড়ে উঠবে একবার নিয়ে যাওয়া উচিত তাদেরকে তাদের ওই একটা শিক্ষা সফর তাও তো অনেক কড়াকড়ি শিক্ষা সফল হলে হয় না হলে নাই এই করে ছেড়ে দেওয়া বিশ্বের অনেক জায়গা আছে তিন মাস বাচ্চাদেরকে ছুটি দেওয়া হয় কাজ করার জন্য পার্ট টাইম কাজ করবে ছোটবেলা থেকে তারা বুঝবে যে মানে কর্মজীবনটা কেমন তাদের প্র্যাকটিক্যাল নলেজটা অনেক বাড়বে আমাদের এগুলো করা উচিত সারা বারো বছর পরিয়ে কি দরকার সুতরাং এই ইনিশিয়েটিভ গুলো নিলে আমার মনে হয় যে আমাদের বাচ্চাদের যে ম্যাচুরিটি অনেক বাড়বে যাতে খুব গভীর লেভেল থেকে এই জিনিসগুলো চিন্তা করা উচিত আমার মনে হয় যে এ ব্যাপারে আমাদের মোটেও চিন্তা নেই আর এ ব্যাপারে আমি আরেকটা দোষ দিতে চাই এই যে আমাদের সিলেবাস বলো আমাদের এই যে চিন্তন বলো এগুলোতে যে এত ল্যাক এই এই ইয়ার পিছনের মানে এই আমাদের পেছনে পড়ে থাকার কারণটা কি এটার জন্য আমরা মানে সকলেই একটা ঢালাও ভাবে দোষ দেই হলো সরকার কি সরকার যে এটার জন্য দোষী নয় আমি সেটাও বলবো না সরকারের এখন সরকার সরকারের সরকার বলতে আমরা কি বুঝি কিছু আচ্ছা পলিটিক্যাল কি এত সময় আছে এত বিদ্যা করার তাহলে চিন্তা করবেন কারা এগুলো চিন্তা করবেন স্কলাররা আনফরচুনেটলি আমাদের স্কলাররা এই চিন্তাগুলো করতে ব্যর্থ তারা যে এই চিন্তাগুলো করে বলবে যে মিনিস্ট্রিকে যে মিনিস্ট্রি তোমার কাজ হলো এই জিনিসগুলোকে বাস্তবায়ন করা কারণ এই রিসার্চ আমরা দেখেছি এইভাবে করলে জাতির গোড়া থেকে গঠনটা ভালো হয় আবার মনে হয় যে আমরা শতভাগ ব্যর্থ আমাদের চিন্তনের লেভেল থেকে আমাদের স্কলাররা তাদেরকে সেই উপদেশটা সৎ উপদেশটা দিতে ব্যর্থ আর তাদেরকে যদি দেওয়া হয় তারা যদি সেটাকে অ্যাকসেপ্ট না করেন সেটা সরকারের ব্যর্থতা এত ভালো সিদ্ধান্ত তারা আমাদেরকে জানালো আমরা কেন সেটাকে অ্যাকসেপ্ট করতে পারলাম না প্লিজ সাকিব স্যার আমি আপনার কথার সাথে একটা কথা অ্যাড করি আমার ভীষণ পছন্দের একজন মানুষ আহমদ সফা তার কথা মনে পড়ে গেল যেহেতু আপনি বুদ্ধিজীবীদের কথা বললেন উনি একবার বলেছিলেন যে বাংলাদেশের বুদ্ধিজীবীদের মধ্যে কেউই শতভাগ আসলে না কেউ পনেরো পার্সেন্ট প্রগতিশীল কেউ পনেরো পার্সেন্ট আস্তিক কেউ পনেরো পার্সেন্ট নাস্তিক তো সেই কথাটা আপনার কথা শুনে আজকে আবার মনে পড়ে গেল আমার আমরা অনেক জটিল প্রশ্ন করেছি অনেক কথা বলেছি সেই দিকে আর যাব না সব সময় এমনটা হয় না যে স্যার পরীক্ষা নেয় ছাত্ররা পরীক্ষা দেয় আজকে এটাকে একটু ডিফারেন্ট ভাবে আমরা করব আজকে আমার একটা পরীক্ষায় আপনার অংশগ্রহণ করতে হবে আপনি ছোটবেলায় ট্রান্সলেশন করেছেন স্যার আজকে আপনাকে ট্রান্সলেট করতে হবে এখন দর্শকদের মনে হতে পারে যেটা খুব সহজ কাজ স্যারের জন্য আমি চারটা বাক্য বলবো বাংলাদেশের চারটা অঞ্চলের ভাষায় এবং এই আঞ্চলিক ভাষায় বলা বাক্যটাকে আপনার ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে যে বাক্যটা আমি বলবো সেটা হচ্ছে মধু হই হই আরে বিষ খাওয়াইলা এটাকে স্যার আপনি ইংরেজিতে ট্রান্সলেট করবেন এখন আচ্ছা কলিং এটা হানি কলিং ইট হানি ইউ পয়জন্ট মি ডাইলে লবণ দেশো না দেবা ট্রান্সলেশন ব্যাপারে আমি একটু বলি কেউ যখন আমাকে ট্রান্সলেশন জিজ্ঞেস করে তখন আমি ট্রান্সলেশনের জবাব কখনোই দিই না আমি বলি যে প্লিজ প্লিজ আজ দা কোয়েশ্চিন ইন ইংলিশ এখন ইংলিশে বলতে গেলে তো ট্রান্সলেশন তার করেই নিতে হবে কারণ হলো কি আমাদের ভাষায় আমরা যেভাবে করে এক্সপ্রেশনটা ব্যবহার করি ঠিক সেরকম ইংলিশে সেই এক্সপ্রেশনটা আছে কিনা না সেটারও তো ব্যাপার অনেক সময় থাকে না দুইটা ভাষা একই রকম হয় না প্লিজ ক্যারি অন তোমার প্রশ্নগুলো অনেক স্যার আমার আরো তিনটা প্রশ্ন আছে দ্বিতীয় যেটা সেটা হচ্ছে বরিশালের আঞ্চলিক ভাষায় আমরা সব সময় শুনে থাকি ও মনো ডাইলে লবণ দেশো না দেবা আচ্ছা হ্যাভ ইউ গিভেন দ্য সল্ট অর নট তাহলে স্যার মনো ইংরেজি কি হচ্ছে এখানে স্যার মনো আচ্ছা মনো ইংলিশ বলতে পারি ডুড ফ্রেন্ড এরকম বলতে পারি মনু মানে মানে একটা শব্দ বলবো আমি কালকে ইউটিউবে দেখেছিলাম এটা মোস্ট প্রবাবলি সিলেটার ভাষা আমি জানি না আমার অ্যাকসেন্ট তাদের মতো কিনা হাইনজা বেলা এটা ইংরেজি কি হবে সাজের বেলা ইভিনিং ডাস্ট ইভিনিং লাস্ট ওয়ান স্যার আমার নট নট ডাস্ট ডাস্ট ডি ইউ আমার হোম ডিস্ট্রিক্টের ভাষায় বলি শেষটা হাতে আনলগে হুজি হুজি কথা কয় আচ্ছা হুজি হুজি মানে কি একটু গোপনে কথা স্যার কোনো ক্লু দেওয়া যাবে না স্যার কোনো ক্লু আছে স্যার আচ্ছা এই ছেলে ধরবো না মেয়ে ধরবো হাতে সব ছেলেদেরকে বোঝায় মেইল বোঝায় মেইল বোঝায় আচ্ছা আরেকবার একটু কাইন্ডলি বলো তো কথাটা আরেকবার হাতে আনলগে হুজি হুজি কথা কয় আচ্ছা হি อ่า টকস টু মি উইলিংলি আমার এখন আপনার জন্য মানে কিছু প্রশ্ন বলে যাবে আপনার অনেক দ্রুত উত্তর দিতে হবে প্রশ্নগুলোর আমার প্রথম প্রশ্নটা হচ্ছে হুমায়ুন স্যার যদি শিক্ষক না হতেন তাহলে কি হতেন এটা আমার জন্য উত্তর করার ডিফিকাল্ট কারণ আমি হতে চাই নাই এমন কিছু বোধ নাই কারণ আমি টিভি প্রেজেন্টার হতে চেয়েছিলাম আমি উপস্থাপক হতে চেয়েছিলাম আমি রাইটার হতে চেয়েছিলাম তারপরে আমি ইভেন কমান্ডো বাহিনী তৈরি করারও প্ল্যান করেছিলাম আমি হতে চাই নাই মানে আমি পুলিশ হতে চেয়েছিলাম তারপরে আমি আমার ছোটবেলার শখ ছিল আর্মি হব এরকম ছিল মানে আমার আমাকে আমি কিছু হতে চাই নাই এরকমটা আবার মিউজিশিয়ান হতে চেয়েছি বছরখানেক বছর দুই আগে ডিরেক্টর হতে চেয়েছি একটা না মুভি দেখা শুরু করলাম সত্যজিৎ রায়ের তার মুভির এত ডিটেইল দেখে পরে আমার মনে হলো যে বাবা মুভি বানানোটা সম্ভব হবে না মুভি দেখেই যাও তারপরে কম্পোজার হতে চেয়েছি কম্পোজার মিউজিক কম্পোজার হতে চেয়েছি নানান কিছু হতে অনেক কিছু স্যার এত কিছুটা এক জীবনে হওয়া আমার মনে হয় না সম্ভব তারপরে আমি দ্বিতীয় প্রশ্নে যাই তিনজন ব্যক্তির নাম আমি আপনাকে বলবো স্যার তাদের তিনজনকে ব্যাখ্যা করতে হবে আলাদা আলাদা একটি শব্দে শুধু একটি শব্দ তাদেরকে ব্যাখ্যা করতে হবে আর প্রথম হচ্ছে আয়মান সাদিক আয়মান সাদিক ট্রেন্ডি ট্রেন্ডি ওকে এন্ড মাশরাফি বিন মোর্তাজা মাশরাফি মাশরাফি বোল্ড তাহলে আমি জাহাঙ্গীর আমার ব্যাচমেট ছিল যদি আমি তাকে কখনো স্যার আমি আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসব আমি আসতাম আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গে আমি শেষটা বলেনি সোলায়মান সুখন আ চতুর চতুর ওকে তিন জন তিনটি শব্দ এখন স্যার আমি আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্মৃতিচারণ করবেন আপনি সেটা শুনব তার আগে আমি যতটুকু জানি আপনি ফিলোসফি নিয়ে পড়তেন সেটা মনে হয় কন্টিনিউ করা হয়নি এই গল্পটা একটু জানতে চাই স্যার আমি দুই সেশনে আমি জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই আর আমি আমার 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 লাইফে আমার প্রচুর মানে উত্থান পতন আছে এবং এগুলো আমি নিজেই করেছি এবং এবং আমার একটা ফিলোসফি আছে আমার ফিলোসফি হচ্ছে আমার জীবনে কোনো ভুল নাই আমি যে যখন যেটা করেছি আমি আমার সিদ্ধান্তে করেছি আমি অন্য মানুষের সিদ্ধান্তে কাজ করেছি এরকমটা আমার জীবনে হয় নাই বললেই চলে কম হয়েছে আমি অন্য মানুষকে জন্য কখনোই দোষ দেয় না এবং আমি আমার অতীত নিয়ে কখনো মন খারাপ করি না যে এরকম না হলে এরকম হতো অনেকে আছে অতীতে বসবাস করে আমি এটা পছন্দ করি না যা হওয়ার হয়েছে আর আমি আমার সিদ্ধান্তেই আমি থাকার চেষ্টা করি তো ফলে আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যখন ভর্তি হলাম তার ইমিডিয়েট মানে পরপরই ওই ইয়ারেই আমি বিয়ে করে ফেলি তো মানে দুই সাল এখন দুই হাজার একুশ অনেক বছর আগের কথা বলছি তো বিয়ে করে ফেলি তারপরে তারপরে এটা যেহেতু লাভ ম্যারেজ ছিল নানা ধরনের যেটা হয় আমাদের সমাজে আর কি নানা ধরনের সিচুয়েশন আমাকে তখন ফেস করতে হয় আমাকে আমার ওয়াইফকে আমার ওয়াইফও তখন ইডেনে জাস্ট ভর্তি হয় ইডেন কলেজে আর আমি তখন ফিলোসফিতে ছিলাম আর মানে মিলটা হলেই সেও ওখানে ফিলোসফিতে ছিল আমরা ক্লাসমেট ছিলাম আগেই পরবর্তীতে আমাদের জীবিকার তাগিদে নেমে পড়তে হয় আর আমি তো মানে কখনোই কিছু করি নাই জীবনে তার আগে খুবই আদরে ছিলাম পাঁচ ভাই বোন আমরা আমরা খুব বেশি মানে সলভেন্ট ছিলাম না কিন্তু আমি কখনো অভাব দেখি নাই কারণ হলো আমার চারটা ভাই আমার থেকে বড় ছিল যারা জব করত ফলে আমি খুব স্বাচ্ছন্দ্যের মধ্যে ছিলাম তো আমি খুব সুবিধার মধ্যে ছিলাম তো পরে আমি খুব একটা মানে অসুবিধার মধ্যে পড়ে যাই এবং তারপরে আমি খুব মানে একটি স্ট্রাগলিং লাইফ লিড করতে থাকি পরবর্তীতে আমার খুব মানে একটা সময় আসে যখন আমি আর জাহাঙ্গুর ইউনিভার্সিটির পড়াটা কন্টিনিউ করতে পারি না তবে আমার জীবনের একটা কষ্টের দিক আছে আমি জীবনে এটা হয়তো কাউকে বলি নাই কখনো আজকে তোমার থ্রুতে একটু বলি আমার জীবনে আমি কেঁদেছি এরকমটা আমার হয় না বললেই চলে আমি কাঁদতে পারি না কিন্তু আমি একদিন কেঁদেছিলাম আমি যেদিন লাস্ট সিদ্ধান্ত নেই যে আমি আর জাহাঙ্গীরনগরে যাচ্ছি না আমার ফিলসফি মানে পড়াশোনাটাতে তখন আমার ভীষণ কান্না পেয়েছিল এবং আমি খুব রাত্রেবেলা একা একা খুব মানে কেঁদেছিলাম তো যাই হোক ফিলসোফিটা আমার কন্টিনিউ করা হয় নাই পরবর্তীতে এই বছরখানেক আগে আমার একজন শিক্ষক আমি মুরাদ চত্বরে চা খাচ্ছিলাম আমার একজন শিক্ষক রায়হান রায় দেখি চা খেতে এসছেন তো আমি সামনে সালাম আমাকে চিনতে পারেননি তখন আমি পরিচয় দিলাম স্যার আমি ব্যাচের ছাত্র ছিলাম আর আমি স্যার আপনার ছাত্র ছিলাম আমি ফিলসফি স্টুডেন্ট ছিলাম পরে আমাদের একটা ফ্রেন্ড আবার টিচার হয়েছে ওর কথা বললাম তো স্যার সবই চিনলেন আমাদের অন্যান্য আমার সাথে যারা ছিল সবাইকে স্যার মনে রেখেছেন তো স্যার পরে বললেন যে তুমি এখন কি করছো আমি বললাম স্যার আমি একটা কলেজে অধ্যাপনা করি ইংলিশ পড়াই তো স্যার বললেন যে তাহলে ভালো হলো না মানে ফিলসফি পড়লে না তা আমি বললাম স্যার ফিলসফির আসলে আমি যোগ্য ছিলাম না আর শত কথা বলতে আমি যদি এখন কোনো সাবজেক্ট নতুন করে পড়ার পড়ার সুযোগ পাই আমি ফিলোসফি পড়ব কারণ আমার আমার কাছে যেটা মনে হয় আমার পড়ার সাবজেক্ট হচ্ছে ফিলসফি এর থেকে বেটার কোন সাবজেক্ট আমার কাছে আর মনে হয় না তো যাই হোক সেখানে আমার আমি ই করতে পারিনি অনার্সটা কন্টিনিউ করতে পারিনি ফাইনালি পরবর্তীতে আমি ইংরেজি পড়েছি একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় আশা ইউনিভার্সিটিতে সেটা হলো দুই সাল তখন আমি একটি স্কুলে জয়েন করেছি পড়াতাম নয় থেকে বারো সেখানে পড়লাম তারপরে তেরো সালে সেখানে আবার মাস্টার্স করে বের হয়ে গেলাম এরপরে দুই সালে আমি জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ে এমসিলে আবেদন করলাম ফেনেটিক্স এন্ড ফোনোলজির উপরে অর্থাৎ ইংলিশ উচ্চারণের উপরে কিন্তু অ্যাপ্লিকেশন পড়ে যায় অনেক বেশি অ্যাপ্লিকেশন পড়ে যায় হলো উনচল্লিশটা আর নিবেন হলো মাত্র তিনজনকে আর প্রফেসর আছেন মাত্র একজন তিনি প্রফেসর ডক্টর মনিরুজ্জামান স্যার তো মনিরুজ্জামান স্যার একা হওয়াতে এই ফোনেটিক্স অ্যান্ড ফোনোলজি যেহেতু সাবজেক্টটা সো টাফ এটা অন্য কাউকে রেফারও করা যাচ্ছে না শুধুমাত্র স্যারই এই কোর্সটা পড়ান তো ফলে আমি আর ওই বছর এটা সুযোগ পেলাম না করতে পরে আমি ভাবলাম যে বসে থেকে কি লাভ বরং আমি জাহাঙ্গীরনগর যেহেতু আমারই বিশ্ববিদ্যালয় হয়তো আমি এখান থেকে কমপ্লিট করতে পারি নাই তো আমি একটা মাস্টার্স এখানে করে ফেলি পরে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আরেকটি মাস্টার্স করি আমার প্রথম মাস্টার্স ছিল অ্যাপ্লাই লিঙ্গুইস্টিক্স অ্যান্ড ইয়েলটিতে এবং পরবর্তীতে আমি মাস্টার্স করি হলো লিটারেচারের উপর ওরা অবশ্য বলে ইংলিশ স্টাডিস ওরা ইয়েস বলে ইংলিশ স্টাডিস বলে তো যাই হোক আমার যাতায়াত আছে মানে বাড়িও সাভারে যার ফলে খুব ফ্রিকোয়েন্টলি আমি সেখানে যাই আমার বন্ধু আমাকে সেভাবে করেই দেখে মূল্যায়ন করে তারা আমাকে খুব ভালোবাসে যে কোনো ধরনের প্রোগ্রাম হলে আমাকে ডাকে আমরা যাই আর একটা মজার ব্যাপার বলি সাদাত হোসেন বর্তমানে খুব জনপ্রিয় একজন রাইটার ও কিন্তু আমাদের ব্যাচের হ্যাঁ সাদাতের সাথেও দেখা হয়েছিল একটা প্রোগ্রাম হয়েছিল আমাদের পনেরো বছর পূর্তি উপলক্ষে তারপরে তার আগে একটা পিকনিক হয়েছিল সেখানে আমি গিয়েছিলাম ও যায় নাই আর এই পনেরো বছর পূর্তির প্রোগ্রামটাতে ও গিয়েছিল আমি ছবি টবি তুলি ওর ছবি টবি তুললাম খুব খুশি হলো তো যাই হোক আ ব্যাপার হচ্ছে যে জাহাঙ্গীরনগর আমার খুব প্রাণের একটি জায়গা এখন রিসেন্টলি আবার একটি ইচ্ছা পোষণ করছি যদি সম্ভব হয় পিএইচডিটা করে ফেলব যদি দেশের বাইরে না যাই তাহলে অবশ্যই জাহাঙ্গীরনগরে করার ইচ্ছা আমার আছে সাকিব স্যার আপনি আজকে দেখেছিলেন আজকে আসলে এটা আমার জন্য একদম এক্সপেক্টেড ছিল না নেটওয়ার্কের এত বেশি প্রবলেম ছিল আমি আজকে টোটালি খুব বেশি নার্ভাস আমার আরো অনেক প্রশ্ন ছিল আপনাকে করার জন্য আমি প্রথমে অন্য জায়গায় বসেছিলাম সেখান থেকে আসতে হয় আজকে আমি জানি না যদি তাদের শুনতে বা দেখতে কোনো সমস্যা হয়ে থাকে তার জন্য আমি ক্ষমা প্রার্থী এরকম একটা পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলাম না আমি একটা কথা বলতাম যে আপনার ইউটিউব চ্যানেলের ব্যাপারে আপনার ইংলিশ সেন্টার নাম একটি ইউটিউব চ্যানেল আছে অন হুইচ ইউ হ্যাভ মোর দেন ফিফটি থাউজেন্ড সাবস্ক্রাইবার ইটস হিউজ আমার প্রথম প্রশ্ন হচ্ছে ফিফটি সাবস্ক্রাইবারের জায়গা থেকে কখনো নিজেকে সেলিব্রিটি মনে হয় যে আমার তো ফিফটি সাবস্ক্রাইবার আছে না কখনোই মনে হয় না আর আমি সংখ্যা দিয়ে কোনো কিছু বিচার করিও না আর এটা হচ্ছে যে ফিফটি থাউজেন্ড সাবস্ক্রাইবার এটা আমার কাছে মনে হয়েছে যেটা বয়স তিন বছর হয়েছে চ্যানেলের এটা খুবই মানে স্বল্প সংখ্যক নাম্বার আর এগুলো আমি দেখি না মানে সংখ্যা আমার কাছে কোনো ম্যাটারই না কোয়ালিটি ম্যাটার্স এখন আমি কিছু কাজ করেছি এখানে আমি কোয়ালিটি সম্পন্ন কাজ করার চেষ্টা করেছি জানি না কতটুকু পেরেছি আর সংখ্যা কোনো ব্যাপার না আর সেলিব্রিটি যেটা সৌকল যে সেলিব্রিটি এগুলো আমাকে কখনোই টানে না আমার যেটা আইডিওলজি সেটা হচ্ছে সিম্পল লিভিং হাই থিঙ্কিং আমি খুব সাদাশীতে পোশাক পরবো খুব সাদাশীতে ভাবে চলবো খুব সাদাশীতে খাবার খাবো খুব সাথে সাথে জীবনযাপন করবো কিন্তু আমার থিঙ্কিং থাকবে খুব হাই আর যখন আমি দেখি আমাকে আমাকে অনেক শিক্ষকরা ফোন দেন আমি জানি না কেন ছাত্ররা আমাকে ফোন দেয় না আমার ইউটিউবের চ্যানেলের থ্রুতে আমাকে সব শিক্ষকরা ফোন দেয় এবং তারা আমাকে খুব উৎসাহ দেন তারা বলেন যে আপনার ভিডিওগুলো ভালো লাগে তারা আমিও অনেক অনেককে উৎসাহ দেয় যে স্যার আপনারাও ইউটিউবে আসেন তাহলে আমাদের দেশ জাতির জন্য অনেক উপকার হবে কারণ এখন ইউটিউবে যারা আছেন তারা তো মানে যা ম্যাক্সিমামই ডমিনেট করেন হলো স্টুডেন্টরা কারণ তাদের সময় আছে টিচারদের অত সময় থাকে না কিন্তু টিচারদের কাছ থেকে যে অথেন্টিক ইনফরমেশনগুলো পাবে এগুলো অনেক সময় স্টুডেন্টদের কাছ থেকে পাওয়া যায় না তথ্যের একটু গ্যাপ থাকে তো আমি ওইভাবে করে কখনোই দেখি না আর সংখ্যাটা আমার কাছে কখনোই কোনো বড় ব্যাপার মনে হয় না আমাকে একজন বলল স্যার আপনি যদি রেগুলার ভিডিও দিতেন তাহলে আপনার অনেক সাবস্ক্রাইবার হতো আপনার চ্যানেলটা একটা বড় চ্যানেল হতো তা আমি তাকে মজা করে বললাম যে তাহলে আমার চ্যানেলটা ছোট চ্যানেল তো তিনি বললেন যে না স্যার সেভাবে তো বলছি না কিন্তু আপনার তো সাবস্ক্রাইবার সংখ্যা কম আমি বললাম যে দেখুন সাবস্ক্রাইবার আর ভিউজ এগুলো দিয়ে আমি দেখি না সাবস্ক্রাইবার এনিথিং টু কারণ অনেক আপনারা অখাদ্য কুখাদ্য ভিডিও আছে যার ভিউস অনেক অনেক চ্যানেলের সাবস্ক্রাইবার অনেক মানে তাতে কি আর ইউটিউবের কিছু অ্যালগোরিদমের কিছু নিয়ম আছে সেটা হচ্ছে যে যদি রেগুলার ভিডিও আপলোড করা হয় তাহলে কিন্তু ইউটিউব নিজে থেকেই ওই চ্যানেলটাকে প্রমোট করে তো এই কাজটা আমার কখনোই হয়ে ওঠে নাই আমি রেগুলারিটি মেনটেন করতে পারি নাই কেসি নাইস্টেট নামে এক ভদ্রলোক আছেন তিনি আমেরিকান তার সাবস্ক্রাইবার সংখ্যা মোস্ট প্রবাবলি 12 মিলিয়ন প্লাস তো তার একটা সাক্ষাৎকারে তিনি বলছেন যে আমার প্রথম পাঁচ বছরে সাবস্ক্রাইবার হয়েছে পাঁচ লাখ আচ্ছা আর পরের পাঁচ মাসে হয়েছে হলো পঞ্চাশ লাখ মানে ফাইভ মিলিয়ন প্রথমে হয়েছে ফাইভ হান্ড্রেড পাঁচ বছরে পরের পাঁচ মাসে হচ্ছে মিলিয়ন মানে লাখ প্লাস এখন প্রশ্নটা হচ্ছে কেন উনি বলছেন যে আমি আগে ভিডিও দিতাম মাসে একটা বা মাসে দুইটা অথবা মাসে চারটা মানে সপ্তাহে একটা করে পরে আমি ইনিশিয়েটিভ নিলাম যে আমি রেগুলার ভিডিও দেব প্রতিদিন একটা করে ভিডিও দেব এবং প্রতিদিন তিনি ব্লক করতেন ওই প্রতিদিন ব্লক করে রাতের বেলা সেটাকে এডিট করে প্রতিদিন একটা করে ভিডিও দিতেন এবং তার পরবর্তী পাঁচ মাসে তার দাঁড়ালো হলো ফাইভ মিলিয়ন অর্থাৎ এটা ডিপেন্ড করে ইউটিউব দেখে যে কে রেগুলার ভিডিও দেয় কার ভিডিওগুলো কন্টেন্টগুলো কারো থেকে নেয়া না বা কপিরাইট ক্লেম নাই সাউন্ড কোয়ালিটিটা মোটামুটি ভালো হলে তারা নিজে থেকেই ওই টপিকটাকে যদি রেলেভেন্ট হয় মানুষ খোঁজে তাহলে তারা নিজে থেকেই প্রমোট করে তো আমার এই রেগুলারিটিটা মেনটেন করা হয় নাই আদারওয়াইজ এটা মানে আরো অনেক বাড়তে পারতো যেমন এখনই এখনকার কথাই যদি বলি আমি লাস্ট ভিডিও দিচ্ছি অনেক দিন আগে চ্যানেলের রেগুলার কাজ করা হয় ফলে আমি মানে তো এই ক্যাসিনা স্টেটের একটা কথা তিনি বলছেন ছোট চ্যানেল বড় চ্যানেল বলতে কোনো কিছু নাই মানে কে আগে স্টার্ট করেছে কে পরে স্টার্ট করেছে এটুকু ধরা যেতে পারে আর দ্বিতীয়ত হচ্ছে কার মানে রেগুলার কাজ করার সুযোগটা আছে যেমন আমি একজন শিক্ষক মানে আমি আমার কাজে কলেজ বা আমার অন্যান্য কাজেই অনেক বেশি ব্যস্ত থাকতে হয় ইউটিউব নিয়ে আলাদাভাবে করে আমার জন্য হয় ওঠে ফলে মানে মানে বললে তুমি আমি এটা আলাদা ভাবে কখনোই দেখি না এবং যারা এই সৌকল সেলিব্রিটি যাদেরকে মনে করে তাদের প্রতি আমার মানে আমার তাদের জন্য করুণা হয় মানে সেলিব্রিটি মনে করার কিছু নাই এবং আমার এই ইয়াং জেনারেশনদেরকে আমি একটুখানি এই থ্রুতে বলতে চাই যে তারা যে সকল সেলিব্রিটি যাদেরকে মনে করে মানে এই সংখ্যাটা যারা মেটার করে এটা এটা হয় কি আমি বলি একটা তাদের তারা করেছে কি মোহ তৈরি করে ফেলেছে মোহে আচ্ছাদিত করে ফেলেছে মানে রাইট রং জাজমেন্ট করার মতো সুযোগটা এই ইয়াং জেনারেশনের একটু কম ফলে তারা এটাকে একটা বড় বিষয় বলে মনে করে যেমন যে সমস্ত চ্যানেলগুলোতে ইয়ে অনেক বেশি আমি যদি বলি যে প্রফেসর ডক্টর ফখরুল আলমকে বাংলাদেশের কতজন শিক্ষার্থীরা চিনে ইংরেজির শিক্ষক হিসেবে অথচ উনি কিন্তু ইউজিসি বর্তমানে যে চারজন প্রফেসর সিলেক্ট করেছেন বিভিন্ন ফিল্ড থেকে তার মধ্যে একজন প্রফেসর ডক্টর ফখরুল আলম কিন্তু এই ইন্টারমিডিয়েটের যে বই সেখানে বঙ্গবন্ধুর যে ভাষণটা সেটা তিনি ইংলিশে অনুবাদ করেছেন তো অত্যন্ত প্রমিনেন্ট আমি যদি বলি যে প্রফেসর জহরুল ইসলামের নাম কতজন শুনেছেন ইংলিশে আমি যদি বলি সৈয়দ মঞ্জুরুল ইসলামের নাম কতজন শুনেছেন আমার দেখা যাবে যে তাদের নাম হয়তো অনেক স্টুডেন্টরাই শুনে নেয় অথচ তাদের জ্ঞানের মানে লেভেল দেখলে নিজেকে খুব মানে খুব নাইফ খুব বাচ্চা মনে হয় যে এই মানুষগুলো এত পরিমাণ স্টাডি কিভাবে করে করলো তারা কিন্তু আমাদের দেশের সেলিব্রিটি না মানে সৌকল সেলিব্রিটি যারা সেলিব্রিটি যারা তা তারা তাদের কাছে বা যারা যারা বোঝে তাদের কাছে তারা সেলিব্রিটি কিন্তু সৌকল সেলিব্রিটি এটা কিন্তু নয় তো ফলে এই সংখ্যাটঙ্কা আমার কাছে এগুলো কোনো মানে ম্যাটারই করে না সাকিব আমি স্যার আরো অনেক প্রশ্ন করতাম আজকে আমার অবস্থা আর ওয়াইফাই এর অবস্থা নেটওয়ার্কের অবস্থা সম্পূর্ণ প্রতিকূল ইচ্ছা থাকা সত্ত্বেও আমার মনে হয় না আর কন্টিনিউ করা আমি শেষ করব তার আগে আমার আপনার কাছে একটা অনুরোধ যারা ফ্রেশার্স আছে তাদের সাথে এখনো আমাদের কোনো যোগাযোগ হয়নি আপনি তো কুমিটল্লাহ শাহিন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের অ্যাডভাইজার সো অ্যাডভাইজারের জায়গা থেকে আপনি কি তাদেরকে অনুরোধ করবেন তারা আসলে কেন আসবে কর্মীটল্লা শাহিন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবে বা তাদের উদ্দেশ্যে আপনি যদি একটু শর্ট করে কিছু বলেন এটা একটা চমৎকার জায়গা যেহেতু আমি আগেই বলেছি সিলেবাসের উপর অনেক কথা বলেছি আমাদের সিলেবাসের একটি লিমিটেশন রয়েছে আর আমাদের ছেলে মেয়েরা যে তারা এই সিলেবাস ফলো করে এ প্লাস পেয়ে তারা যে ইংরেজিতে বলতে পারে না লিখতে পারে না এটা অনস্বীকার্য আমি বলছি না যে ছেলেমেদের মেধা নাই এই ছেলেদের মেধা আছে কিন্তু তাদেরকে আমরা যথার্থভাবে সিলেবাসের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে গাইড করতে ব্যর্থ হয়েছি এই ব্যর্থতা আমাদের এই ব্যর্থতা রাষ্ট্রের তো এখন যারা চান যে আমি এই সিলেবাসের গন্ডির থেকে বের হয়ে আমি কারণ আমি আমার তো ডেভেলপমেন্টের জন্য আমার 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 লাগবে 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 কিন্তু কিন্তু পরবর্তী জীবনে 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 ইংরেজি কেমিস্ট্রি আর কোনো কাজে নাও লাগতে পারে ফিজিক্স নাও লাগতে পারে আমার অ্যাকাউন্টিং নাও লাগতে পারে আমি কোনো সাবজেক্টকে ছোট করে বলছি না কিন্তু ইংলিশ কিন্তু লাগবে ইংলিশ থেকে নিস্তার পাওয়ার কোনো উপায় নাই কারণ এটা একটা এটা হাউ এটা একটা প্রেস্টিজ দখল করে নিয়েছে আমার মাতৃভাষা যে প্রাণের ভাষা বাংলা তার থেকে দরদার আমার কারোর জন্যই নাই কিন্তু এটা তো একটা বাস্তবতা এই বাস্তবতাটা আমাদেরকে স্বীকার করে নিতে হবে সুতরাং আমি এই আজকের থ্রুতে এবং এর বাইরেও ক্লাসে আমার স্টুডেন্টদের সাথে ইন্টারাকশন হবে তার মাধ্যমে আমি আমার ছাত্রছাত্রীদেরকে বলবো যেহেতু আমাদের একটা ব্যর্থতা আছে সিলেবাস কেন্দ্রিক এর থেকে বেরিয়ে এসে জীবনের জন্য ইংরেজি দরকার হয় সেই জন্য তোমরা ইংরেজির চর্চাটাতে আসো আর আমাদের যে একটি একটি দারুণ একটি ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে তার যারা তোমাদের যারা বড় ভাইরা আছেন তারা খুবই হেল্পফুল খুবই তারা টেক কেয়ার করার মতো তারা করেন আমি জানি কারণ আমি নিজেও সেই ক্লাবের সাথে যুক্ত আছি তো ফলে তোমরা সেখানে যুক্ত হও এখান থেকে তোমাদের নেয়ার অনেক কিছু আছে সারকে ধন্যবাদ আমি বড় ভাই তার প্রতি ধন্যবাদ প্ল্যাটফর্ম দেওয়ার জন্য স্পেশালি আমাদের ইংলিশ ডিপার্টমেন্টের চেয়ারম্যান শাহিন স্যারের প্রতিও ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আর একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমি শুধু এতটুকু বলতে চাই ফ্রেশার্সদের জন্য ইফ ইউ ওয়ান্ট টু কাম টু আস আপনারা যদি ল্যাঙ্গুয়েজ ক্লাবে আসতে চান তাহলে ল্যাঙ্গুয়েজ ক্লাবের পেইজ আমাদের মেসেজ দিতে পারেন আমাদের গ্রুপে পোস্ট করতে পারেন আমরা অ্যাপ্রুভ করব আমরাও চাই ক্লাব আপনাদের কাছে হ্যান্ড ওভার করতে ইফ ইউ হ্যাভ লাইক দিস ভিডিও দেন প্লিজ গিভ আ থামস আপ ফলো আস স্টে স্যার থ্যাংক ইউ সো মাচ ফর স্টেইং উইথ আস ভালো থাকবেন স্যার থ্যাংক ইউ সো মাচ লাস্ট আমি একটা কথা বলি একটা প্রশ্ন এখানে এসেছিল ছাত্রদের সাথে কোনো মেমোরিবল ঘটনা আমার আছে কিনা ছাত্ররা আমি কবিতাও লিখেছিলাম সেটা ছাত্ররা আমার প্রাণ আসলে আর শিক্ষকতা আমি ভালোবেসে শিক্ষক হয়েছি ব্যাপারটা এমন নয় যে আমার ম্যাক্সিমাম বন্ধুরা ব্যাংক বা অন্যান্য জবগুলোতে আছে ব্যাপারটা এমন নয় যে আমিও চাইলে সুইচ করতে পারতাম না কারণ ছাত্র হিসেবে আমি এটা মানে গর্ব করে বলছি না একদম মানে ক্ষমাসন্দ দৃষ্টিতে দেখবেন যদি কাউকে আমি হার্ট করে থাকি কিন্তু ছাত্র হিসাবে আমি এত খারাপ ছিলাম না যে আমার শিক্ষকতা ছাড়া অন্য কোথাও যেতে আমি পারতাম না তা নয় তা আমি বাই চয়েস এখানে এসেছি শিক্ষকতাকে আমি ভালোবাসি আমার কাছে মনে হয়েছে যে এর থেকে প্রেস্টিজিয়াস জব পৃথিবীতে আর নাই তো ছাত্ররা আমার প্রাণ ছাত্রদের সাথে আমার অসংখ্য সুন্দর সুন্দর ঘটনা আছে এখানে আসলে অল্প কথা বলে তো শেষ করতে পারবো না তো এই অনুষ্ঠানটার কথাই বলি দিস ইজ মাই মাই ফার্স্ট লাইভ ইন আমি কিন্তু কখনো কোথাও লাইভে যাই আমি কোথাও কোনো জায়গায় আমার দুই হাজার সাল থেকে আমার হলো ফেসবুক ব্যবহার করি তার লাইভ হয়তো এর পরে এসছে নানান কারণে যেহেতু আমি ইউটিউব চ্যানেল আছে আমার পেজ আছে গ্রুপ আছে কিংবা আমারও ব্যক্তিগতভাবে ফলোয়ার আছে সব মিলিয়ে আমি চাইলে যেতেই পারতাম কিন্তু আমার মনে হয়েছে যে আমি অতি সাধারণ একজন মানুষ অতি হাম্বল একজন মানুষ এরকম মানুষকে খামোখা লাইভে যে অন্য মানুষকে টর্চার করার কোনো অর্থ হয় না কারণ আমি লাইভে যাব এসে তারপরে আমার কিছু কথা বলবো মানুষ সেটা মানে শুনবে আমি নিজেকে ওরকম যোগ্যই মনে করি নেই তো আমি ছাত্রদেরকে আমি ভালোবাসি এটাই বলতে চাই যে আমি প্রথমে সাকিবকে নিষেধ করেছিলাম যে বাবা আমি এইসব কখনোই করি নেই আমি এইসব পছন্দ করি না এই যে মানে কাইন্ড অফ শো অফ তারপরে হলো এই লোক দেখানো কর্মকাণ্ড এগুলো আমি পছন্দ করি না এই জন্য আমি লাইভে কখনোই যাই না আমি এগুলো যাই না তারপরে সাকিব যখন আমাকে স্যার আপনাকে আসলে আমাদের দরকার কারণ আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাব আপনি থাকলে আমাদের জন্য একটি সুবিধা হয় তখন আমি চট করে রাজি হয়ে গেছি ঠিক আছে এবং এটা আমার জীবনের প্রথম লাইভ আমি আমি ছাত্রদেরকে ভালোবাসি বিধায় ছাত্রদের কথা আমি ডিনাই করতে পারি নাই ফলেই কিন্তু আমি লাইভে আসছি সুতরাং অনেক অনেক সুন্দর সুন্দর ইনসিডেন্ট আছে অনেক ইনসিডেন্ট আছে আর আমি ছাত্রদেরকে রিগার্ড করি অ্যাজ এ ফ্রেন্ড বন্ধুর মতো কারণ বাবা মার পরে যদি ছাত্ররা কাউকে ট্রাস্ট করতে চাও তাহলে তুমি তোমার শিক্ষককে পছন্দ করো কারণ তার নলেজ আছে তোমাকে দিক দিতে পারবে তোমাকে ভালোবাসা দিতে পারবে তোমাকে মমতা দিতে পারবে ম্যাক্সিমাম ছাত্ররা যেটা করে তার আরেক বন্ধুর সাথে শেয়ার করে আরে ভাই তোমার বন্ধু তো তোমার মতোই সে তোমাকে কি গাইড করবে তার থেকে বরং ভালো যে শিক্ষকের সাথে তুমি ফ্রি তাকে যে বলো স্যার আমি না এইরকম কি করব। তাহলে তিনি ভালো সাজেশন দিতে পারবেন তোমার জীবনে তিনি অনেক দূর নিয়ে যেতে পারবেন সুতরাং ছাত্রদের প্রতি আমার ভালোবাসা অপরিসীম যারা আজকে শুনছেন এবং যারা আমার রেগুলার মানে রানিং ছাত্র আছে এবং যারা ছাত্র কিন্তু এক্স হয় না ছাত্র হয় পুরাতন ছাত্র কখনো এক্স হয় না এক্স স্টুডেন্ট সাকিব কি বলবে যে স্যার আমি আপনার পুরো ই ছিলাম এক্স স্টুডেন্ট ছিল আমি আপনার এখন আর ছাত্র নয় তা নয় সাকিব যদি বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে যায় প্রধানমন্ত্রী হয়ে যায় সেদিন আমি বলবো তুমি আমার ছাত্র আমি তোমার শিক্ষক আর ছাত্র আর শিক্ষকদেরও কিন্তু কখনো এক্সপায়ার ডেট শেষ হয় না বলে অবসরপ্রাপ্ত মেজর অবসরপ্রাপ্ত বিচারপতি এরকম বলে প্রফেসরের ক্ষেত্রে কিন্তু অবসরপ্রাপ্ত প্রফেসর কখনো হয় না প্রফেসর ইজ প্রফেসর মৃত্যুর পরেও প্রফেসর শিক্ষক এরকম একটি জায়গা তো ছাত্ররা আমার প্রাণ ছাত্রদেরকে আমি মনের গভীর থেকেই ভালোবাসি হয়তো তারা যতদিন কলেজে থাকে ততদিন হয়তো একটা স্ট্রিক্ট একটা ভাব রাখতে হয় যাতে আমি তাদেরকে কথা শোনাতে পারি আমি যাতে তাদেরকে পড়াতে পারি কারণ আমি যদি সেরকম ক্লাসটা আমি যদি হ্যান্ডেল না করতে পারি মেনটেন না করতে পারি তাহলে তো আমি যেটা বলতে চাই সেটা তাদেরকে দিতে পারবো না কিন্তু যেদিনই তারা কলেজ থেকে বেরিয়ে গেলো সেদিন থেকেই তারা আমার ফ্রেন্ড তাদের সাথে আমি বসি আড্ডা দিই তাদের সাথে গল্প করি তাদের সাথে শেয়ার করি সুতরাং ছাত্রদেরকে আমি সেখান থেকেই দেখি অনেক ধন্যবাদ সাকি আমি খুবই সম্মানিত বোধ করছি আমার মতো একজন অযোগ্য মানুষকে দিয়ে এই প্রোগ্রামটা শুরু করার জন্য আর স্যারের প্রতি আমার অঘাত ভক্তি শ্রদ্ধা থাকবে যে তিনি এটা মনে করেছেন যে আমাকে দিয়ে শুরু করলে ভালো হবে সেজন্য আমি বলেছিলাম সায়েন্সারকেই যাতে তিনি শুরু করেন তো তিনি যেহেতু আমাকে দিয়েই শুরু করাতে চেয়েছেন আমি সায়েন্সারের সেশনের অপেক্ষায় থাকবো আর তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইলো তোমরা অনেক ভালো করবে লাস্ট আমি একটা কথা বলতে চাই একটা একটা প্রশ্ন আমি নিজে থেকেই বলি যে আমি আমি আগেই বলেছি আমার ফিলসফি হচ্ছে আমি আমার জীবনে কোনো ভুল আছে এটা আমি স্বীকার করি না আমি বলি যে যা কিছু ছিল সেই অবস্থায় আমার ওইটাই ঠিক ছিল বিধায় আমি ওই সিদ্ধান্ত নিয়েছিলাম তো আমি যদি ভুল স্বীকার করতে চাই জীবনে তাহলে আমি একটা ভুল স্বীকার করব সেটা হচ্ছে আমি জীবনে আরো অনেক পড়তে পারতাম কিন্তু আমি হয়তো সেটা পড়ি নাই এই সুবিচারটা নিজের প্রতি নিজে করি নাই তা আমি আমার ছাত্রদেরকে বলবো প্রিয় ছাত্ররা তোমরা অনেক বেশি বেশি করে পড়ো পড়লে এই যে ভ্রম এই যে মহ এই যে পৃথিবী এই যে মিথ্যা জঞ্জাল এই যে সিদ্ধান্তের মধ্যে নানা ধরনের জটিলতা এখান থেকে তোমরা মুক্তি পাবে তুমি রাইট সিদ্ধান্ত সব জায়গায় নেওয়ার একটা সক্ষমতা খুঁজবে ভেতরটা এনলাইচেন্ট হবে আমি একটা সবসময় একটা স্লোগান আমার ইউটিউব চ্যানেলে বলি সেটা হচ্ছে দেশকে ভালোবাসো বিশ্ব মানবতার কল্যাণে কিছু করো তো কল্যাণ কি অকল্যাণ কি সেটা তো বুঝতে হবে সেটা বোঝার জন্য একটু এনলাইটেনমেন্ট নিজের বুকের ভিতরে থাকা দরকার তোমাদেরকে বলছি অনুষ্ঠানের মাধ্যমে তোমরা দয়া করে পড়ো যা ভালো লাগে তাই পড়ো যেটা ভালো লাগে সেটা পড়ো আর পৃথিবীর পৃথিবী ময় পড়ো খালি তোমার সিলেবাসের মধ্যে আবদ্ধ থেকো না খালি বাংলা আর ইংরেজি পড়ো না জাপানিস নোবেলগুলো কত সুন্দর তারপরে তোমার পার্সিয়ান যে ইগুলো আছে সুফিবাদ আছে কত সুন্দর সেখান থেকে কিছু নাও চাইনিজ থেকে কিছু নাও কনফিউসিয়াস থেকে কিছু নাও আমেরিকান থেকে কিছু নাও রাশিয়ান না মাস্টার্স না করলে হয়তো জানতে পারতাম না যে রাশিয়ান নোবেল এত সুন্দর তো রাশিয়ান যে ভাষা সেগুলো ইংলিশে ট্রান্সলেট হয় সেখান থেকে পড়ো পড়ো পড়লে ভেতরটা এনলাইটেন হবে অনেক ভালো কিছু করতে পারে আর জীবনের জীবনটাকে আরে আরেকটা কথা আমি বলতে চেয়েছিলাম সেটা হলো যে আমাদের এই জেনারেশনটাকে শুধু টাকার প্রলোভন দেখা হয় আমার খুব বিস্ত্রী লাগে সত্য কথা খালি টাকার প্রলোভন দেখা খালি টাকা টাকা সবকিছুকে টাকা দিয়ে ই করা ইউনিভার্সিটির একজন টাকাওয়ালা লোককে নিয়ে আসে সে কিভাবে করে টাকা বানিয়েছে সেই গল্প শোনাতে আমার কাছে স্টিপিডিটি মনে হয় টাকার গল্প শোনাবেন যারা ওয়ার্কার লেভেলে কাজ করে তাদেরকে যে শোনান যারা সেলস কমিশনের জন্য মরিয়া হয়ে কাজ করে তাদেরকে যে টাকার গল্প শোনান যার অনেক টাকার দরকার আছে আমার এত টাকার দরকার নাই টাকারও দরকার আছে জীবনে কিন্তু জীবনের থেকে বেশি জীবনের মূল্যবোধের থেকে বেশি টাকার গল্প শোনানোর কোনো দরকার নেই তার ভিতর থেকে কনসিয়াসটা জাগরিত হোক বিবেকটা জাগরিত হোক সেটা খুবই দরকার তো সেই লেসনটা আমি আমার প্রিয় ছাত্রদেরকে দিতে চাই যে প্লিজ তোমরা একটু পড়ো পড়লে অনেক কিছু বুঝতে পারবে থ্যাংক ইউ সাকিব স্যার আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে অনুষ্ঠান শেষ শাহিন স্যার আপনাদের বস আপনি গান গাইতে স্যার আমি জানি স্যার আপনার স্যার গান্ধীই শেষ হোক স্যার শেষ হোক আমি সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি গান্ধীই শেষ হোক সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ স্যার গান্ধী শেষ করবেন আসসালাম আলাইকুম এটা আমরা অনেক ভারী একটা প্রোগ্রাম করলাম অনেক সুন্দর সুন্দর কথা ছিল এখানে গান গাওয়াটা আসলে সমীচিন হবে না আর আমি অত ভালো গান গাইতেও পারি না ফলে আজকে থাকি পর্যন্ত তোমাদেরকে সকলকে ধন্যবাদ আর সায়েন্স স্যার কমেন্ট করেছেন এই জন্য আমি খুব বেশি প্রশংসা করতে পারি না কারণ যাকে যেখানে যোগ্য মনে না হয় সেখানে আমার আমার পেটে বোমাল্য কথা বেরো না কারণ সায়েন্স স্যার নিজেই জানেন আমি খুবই স্প্রেড ফরওয়ার্ড লোক আমি আমার আরেকটা চ্যানেল ছিল হুমায়ুন কবির নামে সেই চ্যানেলটা আমি বন্ধ করে দিয়েছি কারণ আমি ডিপ্লোম্যাটিক ওয়েতে কথা বলতে পারি না ফলে আমি ওই চ্যানেলটা বন্ধ করে দিয়েছি কারণ এত স্ট্রেট ফরওয়ার্ড কথা আসলে অনেক সময় নিজের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়ায় ফলে ওই হুমায়ুন কবির চ্যানেলে আমি কোনো ভিডিও দেই না তো সায়েন্স স্যার মানে আমার খুবই প্রিয় একজন কলিগ খুবই কাছের একজন মানুষ আমরা বয়সের সমসাময়িক মানে খুবই ভালো লাগে আমি খুবই সম্মানিত বোধ করি মানে স্যারের প্রত্যেকটা জায়গাতে স্যার আমাকে রাখার চেষ্টা করেন এটাতে এটাতে আরেকটা হলো যে স্যার সবসময় খুব মানে একদম মানে চেয়ারম্যান হিসেবে যদিও তিনি খুবই ইয়াং মানুষ তথাপিও তার যে মানে বোল্ডনেস হলে এটা আমার ফল মানে এই যে সাহস অসম্ভব অসম্ভব ভালো লাগে স্যার সাকিব যারা শুনেছে তাদেরকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম সালাম আলাইকুম সবাইকে ভালো থাকবেন স্যার আপনার প্রতি ভালোবাসা রইল সালমান ভাইয়া আপনার প্রতি ভালোবাসা রইলো আমাদেরকে সবসময় সাপোর্ট করার জন্য সালাম আলাইকুম